আবার দুই একজন লোক কয় হুজুর আমি নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? ওর ঈমানই নেই তা ঠিক থাকলো কি করে? আবার এই বেনামাজির এখন মাতব্বার কথা বলেন ঠিক না বেটি? মসজিদ কমিটির সভাপতি বেনামাজি, মসজিদ কমিটির সেক্রেটারি বেনামাজি, মসজিদ কমিটি ক্যাশিয়ার, সেটা হলো সুদকরের বাচ্চা সুদকর। ওনারা হুজুর টার্গেট নেয়, আর হুজুর যদি একটু আল্লামা সাইদির জন্য দোয়া করে, পরে শুক্রবার তিন শয়তান এক জায়গায় জোট করি বলে হুজুর সাইদির জন্য দোয়া করেছে, ইমামতি থাকবে না। আচ্ছা আমরা আল্লাহর সাইদির জন্য দোয়া করব না তো কৃষ্ণ বাবুর জন্য দোয়া করব? বিশ্বাস করে মুসলমান, আল্লামা সাইদি শুধু বাংলাদেশের মুসলমানদের কাছে প্রিয় নয়, গোটা বিশ্বের 190 কোটি 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো বড় হুজুর। তার বিরুদ্ধে এখন এই টেকলার বাচ্চা টাকলা বলতেছে ওরা জেলখানায় রাখা যাবে না, ওনারা নাকি বের করে ফাঁসি দিতে হবে। আমি বললাম দেন দেন, আপনার পাওয়ার আছে দেন, কত বড় পাপের বেটা আছে সাইদিরে ফাঁসি দিয়ে দেখেন গোটা দেশে আগুন চলবে, সেই আগুন নিভানোর জন্য গোটা বাংলাদেশের পানি কাজে লাগবে না লাগবে না লাগবে না। সুতরাং উল্টো বুঝাইয়েন না, হয়েছে হয়েছে, বসেন বসেন বসেন। বরং আপনার জনপ্রিয়তা কতটুকু ঘরে দিয়ে বোর কাছে জিজ্ঞেস করে, আপনি যখন শুয়ে থাকবেন তখন স্ত্রীর পাশে বসে বসে বলবেন আমি যে কাজগুলো করতেছি বা বলতেছি কথাগুলো কি ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে? দেখবেন আপনার স্ত্রীও বলবে যে তুমি বন্ধ করো নতুবা মুসলমানদের অভিশাপ নিয়ে তোমার কবরে যাওয়া লাগবে। সকলকে বলি এই পৃথিবীতে চিরজীবন চেয়ারম্যানই করা যাবে না, চিরজীবন মেম্বারি করা যাবে না, চেয়ারম্যান চিরজীবন আমার মতো বক্তাগিরি করা যাবে না, একদিন কবরে যেতে হবে, এই দুনিয়ার হিসাব কবরে দেওয়া লাগবেই লাগবেই লাগবে। ও আমার মুসলমান ভাইয়েরা, সেদিন হুসাইন জীবন দিল কিন্তু জালেমের কাছে, জালেমের কাছে মাথা নত করে নাই। এটা যদি আপনার আমার খাঁটি মুসলমানের কাজ হয় আজকে কোরআন সামনে নিয়ে শপথ করতে হবে, যদি ওরকম পরিস্থিতি আমারও আসে, ওরকম পরিস্থিতি যদি আপনার আসে, ওরকম পরিস্থিতি দেশের জন্য আসে, আমরা জীবন দিয়ে শাহাদাত বরণ করব, তবু জালেমের কাছে মাথা নত করব না। কারা কারা কোরআনের পক্ষে থাকবে? দুই হাত আমি একজন মাজলুম ব্যক্তি, অনেক রাস্তা অতিক্রম করে এখানে এসেছি, সবাইকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদেরকে নির্ভীক খাঁটি মুসলমান বানায়ো, আমাদেরকে জালেম মুসলমান বানায়ো না, আমাদেরকে কোরআনওয়ালা বানায়ো, আমাদেরকে কোরআনের শত্রু বানায়ো না, আমাদেরকে কোরআনের পক্ষে শক্তি বানাও, আমাদের দ্বারা কোরআনের কোনো ক্ষতি করায়ো না। ওহির মাধ্যমে যে কিতাব নাজির হইল সেই কিতাবটার নাম কি? জোরে বলেন সেই কিতাবটার নাম কি? কত বছর ধরে কোরআন নাজিল হয়েছে? 23 বছর। এই 23 বছর জিবরিল আমিন পৃথিবীতে নবীর কাছে আসলেন কতবার? কথা বলে না মুসলমান, আসমানি গ্রন্থ কয়খানা, মূল গ্রন্থ বড় গ্রন্থ কয়খানা, আর মোট হলে 104 খানা কিতাবের ভিতরে বড় গ্রন্থ হলো কয়খানা? কয় নবীর উপরে নাজিল হয়েছে? কোন নবীর? সেই নবীর নাম বলেন, হযরত দাউদ, মুসার পরে না, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি কিতাবের নাম বলেন, তাওরাত, জব্বুর, ইঞ্জিল আর কোরআন। এ 3টে কিতাব আগে নাজিল হয়ে গেছে, আর আমি সর্বশেষ যে কিতাব নাজিল করেছি এই কিতাব হলো সত্য। বলুন তো আমার কোরআন সত্য না মিথ্যা?
আমাদের দেশের ত্রিপিটক একরকম, ভারতের ত্রিপিটক একরকম, আমাদের দেশের পূজা একরকম হয়, ভারতে পূজার একরকম হয়, কিন্তু গোটা পৃথিবীতে আমেরিকায় যে কোরআন, বাংলাদেশেও সেই কোরআন, সৌদি আরবে যে কোরআন, ভারতেও সেই কোরআন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনের ভিতরে কোন ভুল আছে? জোরে বলেন ভুল আছে। কেন নেই? কেন নেই? আল্লাহ বলেছেন নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিয়েছি। পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, অনেকগুলো ধর্ম গ্রন্থ আছে, কোন ধর্ম গ্রন্থের হাফেজ হাফেজা নাই, হাফেজও নাই, হাফেজাও নাই, কিন্তু কোরআনের হাফেজ হাফেজা আছে না নাই? জোরে বলেন কোরআনের হাফেজ হাফেজা আছে না নাই? এবছর আমি টাঙ্গাইলে কোন মাহফিলে, একটা মাহফিলে ছেলেদের দস্তার বন্দি করলাম, 12 বছরের একটা ছেলের মাথায় এই বছর পাগড়ি পরিয়েছি। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর 200 মুসলমান 200 দেশ থেকে মুসলমান আসলো সৌদি আরবে কোরআন প্রতিযোগিতার জন্য। সেই 200 দেশের ভিতর থেকে বাংলাদেশের হাফেজে কোরআন 1 নম্বর পুরস্কার নিয়ে বাংলাদেশে এসেছে। তাহলে কোরআনের মর্যাদা ভালো করে খেয়াল করুন, কোরআনের হাফেজ আছে, অন্য কোন গ্রন্থের হাফেজ? হাফেজ মানে কি? সংরক্ষণ করা। কি সংরক্ষণ করে? কোন জায়গায়? সিনার ভিতরে হাফেজ কোরআন সংরক্ষণ করেছে। ওই হাফেজ সাহেবকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, কোরআন কি হাফেজ সাহেবের জেলের ভিতরে খুঁজে পাওয়া যাবে? কিন্তু ওর ভিতরে কত পারা কোরআন? সব মুসলমানরা বোঝো, মুসলিমরা বোঝো, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি রে ভাই, আসমানের নিচে জমিনের উপরে এমন পবিত্র কিতাব আর পৃথিবীতে কিচ্ছু নাই। কারণ এই কিতাব নাজিল করেছেন কে? এর হেফাজত করা সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন সত্য। এ কোরআন কি? এখন আমাদের দেশের কিছু লোক বলে এ কোরআন 1450 বছর আগে, এই কোরআন এখন আর চলবে না। বলেছিলেন একজন বেহা নারী, নাম কি? তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন বলল, ও নারীরা বোরকা পরো কেন? পুরুষেরা হাফ প্যান্ট পরে, তোমরাও পরো। আবার ওই তাসলিমা নাসরিন যখন পালিয়ে গেল, বোরকা পরি পালাই যেতে হলো। যে বোরকার বিরুদ্ধে ফতোয়া দিল, শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়ার সময় ওই বোরকাই পড়তে হয়েছে। এখন আমাদের দেশের কিছু লোক আবার উঠে পড়িয়ে লেগেছে, মাঝে মাঝে পাগলের আবির্ভাব হয়। গত বছর এক পাগলের আবির্ভাব হয়েছিল, তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের স্বামী ওসমান। উনি বলেছিলেন, উনি নাকি দৈনিক 70-80 রাকাত নফল নামাজ পড়ে। কয়, আমি তাহাজ্জুদ পড়া শুরু করলি আর শেষ করি না? কিরকম নামাজি? কয়দিন পরে দেখা গেল এক বিয়ের অনুষ্ঠানে অল্প বয়সে নারীদের সঙ্গে টিং 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 নাচতেছে। তালি বোঝা গেল এরা শয়তান, মাঝে মাঝে আবির্ভাব হয়। বর্তমান বাংলাদেশে আলোচিত ব্যক্তি এক শয়তানের আবির্ভাব হয়েছে। এই শয়তান বলতেছে রাষ্ট্রধর্ম ইসলাম মানে না, বিসমিল্লাহ মানে না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, হয় মানুক নাই না মানুক, ওর নিয়ে আলোচনা করি আমাদের সময় নষ্ট করার সুযোগ নাই। কিন্তু শুধু জাতিরে বলে আপনি রাষ্ট্র ধর্ম ইসলাম মানেন না, ওটা আপনার ব্যাপার। এখন ইসলাম মানলে কি করতে হয়? ইসলাম মানলে মুখে কি রাখতে হয়? ইসলাম যারা মানে তারা গায়ে কি পরে? পাঞ্জাবি পরে। ইসলাম যারা মানে নারীরা বোরকা পরে, আর যে ইসলাম মানে না সে বোরকাও পরে না, শরীরও ঢেকে রাখে না। এখন আপনি ইসলাম মানবেন না, ভালো কথা, আপনি মেনেন না, জোর করে মানানো যাবে না।
আপনি হিন্দু হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, বৌদ্ধ হয়ে যান, আমাদের দেশে যাওয়ার জায়েজ আছে। সরকারি ভাবে যদি কেউ বলে আমি খ্রিস্টান হয়ে গেলাম, কিছু করার নেই আমার। যদি বলে আমি হিন্দু হয়ে গেলাম, যেহেতু আমার দেশ ইসলামী দেশ নয়, সুতরাং আমার কিছু করার। আমার দেশের কোন হিন্দু যদি মুসলমান হয়, সরকারের যেমন কিছু করার নাই, কোন মুসলমান যদি বলে আমি হিন্দু হয়ে গেলাম, এখানেও আমার কিছু করার নাই। এখন আপনারে বলি, আমি আপনারে বলি, সেটা ভালো করে বোঝেন। সেটা হলো আপনি মুসলমান, আপনি ইসলাম মানেন না, আপনি দাড়িটা তো দাড়ি আপনার নাই, টুপিও মাঝে মাঝে পরে। কয়েকদিন আগে দেখলাম মসজিদের মেম্বারের পরে বসে খুতবা দিচ্ছে, আর কিছু কিছু পাতি হুজুর পেটলা হুজুর সামনে দাঁড়াই বলতে ঠিক ঠিক ঠিক। দেখ মুসলমান খুতবা দেবে এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আবার কয়েকদিন পরে দেখা গেল উনি গানের অনুষ্ঠানে ওই স্বামী মুসলমানের মতো নেই নাচানাচি করছে। তাহলে বোঝা গেল এক বছর আগে যে শয়তান ছিল ওই এক বছর ঘুমাই থেকে শয়তানের রূপ পরিবর্তন করে এটা আবার নতুন করে জেগে উঠেছে। সরকার বাহাদুরকে বলি, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের অকল্যাণ চাই না, আমরা আপনাদের কল্যাণ চাই। রাষ্ট্র ধর্ম ইসলাম এটা কারণ বাবার হুকুমে হই নাই, এটা হাইকোর্টের থেকে স্বীকৃত একটা আইন। রাষ্ট্র ধর্ম ইসলাম জাতীয় সংসদে পাশ হওয়া একটা আইন, বিসমিল্লাহ সংবিধানে থাকবে, এটা সংবিধানের পাশ হওয়া একটা আইন। পাশ হওয়া একটা আইনের বিরুদ্ধে একজন দেশের এমপি মন্ত্রী কথা বলে, প্রধানমন্ত্রী আপনি সচেতন হন, এদেরকে হয় মন্ত্রী পরিষদ থেকে নামায়া দেন, নতুবা কিন্তু জনগণ যখন খেলে যাবে এদেরকে কিন্তু ঝাঁটা পিটা করে এদেশ থেকে তাড়িয়ে দেবে। আর এই কথাগুলো বললে কিছু লোকের রাগ হয়, কিছু লোকের রাগ হয়, কথা বলেন ঠিক না বে ঠিক? কিছু লোক কয় এগুলো এখানে কেন, তাহলে বলবো কোন জায়গায়? মসজিদের ইমাম গুলোরে কোন ঠাসা করে ফেলেছে, মাদ্রাসার শিক্ষকদেরকে কোন ঠাসা করে ফেলেছে, বক্তৃতা জগৎটাও কোন ঠাসা হয়ে গেছে। এখন কি বক্তৃতা করব, খাওয়ার সময় কমিটির লোক ডিসিশন দিয়ে দেয়, খাবার লোক খাওয়ার সময় কমিটির লোক স্লিপ দিয়ে দেয়, হুজুরের বাইরে যাবেন না। আমি তখন মিসকে হেসে দিয়ে বলি, যেহেতু আপনারা দাওয়াত করে নিয়ে আসছেন, আপনাদের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই, আপনারা যা বলবেন তাই। বউ যখন কবুল পড়ে বাড়ি নিয়ে আসে, তখন বউরে যা বলে বউ তাই শোন। কিন্তু মেয়ে আগের থেকে দেখতে হয় কেন, পাত্রী পছন্দ করতে হয় কেন, আমার কথা মেনে চলবে কিনা? এই জন্য তো পাত্রী পছন্দ করা লাগে। যারা হুজুরদের নোট দেন, হুজুরদের কাছে অনুনয় বিনয় করেন, তাদের উচিত হবে হুজুর পছন্দ করার আগে হিসাব করা। এটা আমার বাংলাদেশ, এটা আমার প্রিয় মাতৃভূমি, জন্ম হই বাংলাদেশ। এখানে আপনারা মিথ্যা কথা বলতে পারেন মঞ্চে দাঁড়িয়ে, আপনারা ইসলামের বিরুদ্ধে বিষাদ জার করতে পারেন, আর আমরা মঞ্চে বসে কোরআন হাদিসের মাহফিলে কোরআন হাদিসের কথা বলতে পারবো না কেন? আমরা কি উড়িয়ে এসেছি? আপনারা বলতে পারেন দুঃখ নাই, আর আমরা বললেই দুঃখ। আপনারা যদি বলেন আপনারা সংখ্যায় বেশি, আপনারা জোর করে বেশি হয়েছে, আসলে সংখ্যায় বেশি কি কম? বড় হুজুরি ছেড়ে দেন আর আপনারা জনসভা করেন, বড় হুজুরি জনসভা করতে দেন আর আপনারা বলেন জনসভা করুন। যদি আপনাদের জনসভার চাইতে বড় হুজুরি জনসভায় দশ গুণ লোক বেশি না হয়, আমরা বাংলাদেশ থেকে পাসপোর্ট করে সৌদি আরবে চলে যাব, বাংলাদেশে কোরআনের কথা বলবো না বলবো না বলবো না। সুতরাং ভুল বুঝেন না, ভুল বুঝেন না, আমরা বিদেশ থেকে আসি না, আমরা এদেশের নাগরিক। গণতন্ত্রের ধারা হলো সকলের কথা বলার অধিকার থাকা লাগবে। আপ
আপনার যদি কথা বলার অধিকার থাকে আমারও কথা বলার অধিকার আছে। হিন্দুরা পূজো করবে ডিস্টার্ব করা যাবে না, এটা হলো গণতান্ত্রিক দেশ। হিন্দুরা পূজো করবে ডিস্টার্ব করা যাবে না, মুসলমানরা ঈদ পালন করবে হিন্দুরা ডিস্টার্ব করতে পারবে না, এটা হলো গণতন্ত্র। আপনি বলবেন আপনার মতো, আর আমার বলতে গেলে ডিস্টার্ব, তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হলো কি করে? আমরা সকলে মিলেমিশে থাকতে চাই, কথা বলেন ঠিক নেবে ঠিক। হিন্দুদের ভাইদেরকে বলি আপনারা সবচেয়ে মুসলমানদের কাছে পবিত্র আমানত আপনারা। আল্লাহ রাসূল বলেছেন সংখ্যাগরিষ্ঠ কোন এলাকায় সংখ্যালঘু কোন মুসলিমদের উপরে যদি অত্যাচার নির্যাতন হয় কিয়ামতের দিন আমি ওই সংখ্যালঘুদের পক্ষ অবস্থান নেব আদালতে আখেরাতে আল্লাহর দরবারে, ওই সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে নালিশ করবো আল্লাহ এদের ক্ষমতা ছিল পাওয়ার ছিল তাই অমুসলিমদের উপর আঘাত হেনেছে। সুতরাং অমুসলিম ভাইরা আপনারা শান্তিতে থাকবেন তখন এই কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে যখন। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কোরআন সত্য না মিথ্যা? কোরআন আরো জোরে বলেন, এই কোরআনের ভিতরে কোন সন্দেহ আছে? আমার আগের ভাই বলে গেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে তারাই শিক্ষা নেয় যারা মুত্তাকি। তাহলে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআন যারা শোনে তারা মুত্তাকি, মুত্তাকি নামের যারা মোনাফেক আছে তারা কোরআন শুনবে না। মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাই, শুধু এই কিতাব সত্য নয়, এর আগে যে তিনটা আসমানি কিতাব দিয়েছিলাম তাওরাত জব্বুর আর ইনজিল, এই তিনটে কিতাবও সত্য। কে বলছে জোরে বলেন? এবারে শুনিন, আল্লাহ বিবাদিহি লা খবীরুম বাসির, জেনে নিও তোমাদের গোপনে তোমাদের দেলের ভিতরে তোমাদের অন্তরের ভিতরে যা খবর আছে এই খবর দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ জানে। চেয়ারম্যান সাহেবের অন্তরের খবর কে জানে? আমার অন্তরের খবর কে জানে? আমার সভাপতির অন্তরের খবর কে জানে? কেউ বা কেউ দোয়া করে আল্লাহ বাংলাদেশের সব মৌলবীরা যদি মারা যেত আমরা আনন্দে লুটে পুটে খাইতাম। এখনো দোয়া করে বাড়ি যায় যে এ দেখে বউ মারা গেছে, যে এ দেখে ছেলে হাসপাতালে, তখন বলে আল্লাহ দোয়া করলাম কি আর হইলো ডাকি। একই এলাকায় চাচা ভাতিজা বসবাস করে, কিন্তু চাচা সব সময় চাই ভাতিজার ক্ষতি হোক। তো চাচার একটা ঘোড়া আছে, তো ভাতিজা বিয়ে করিনি, ভাতিজা বলতে চাচা আমি যেদিন বিয়ে করব সেদিন ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাব, আমার মনটা খুব আনসন করে শখ। চাচা বলছে তুই আমার ভাই না, তুই যেদিন চাবি সেদিন পাবি। তো ভাইপোর বিয়ে ঠিক হয়ে গেছে, যে বলছে চাচা কালকে বলে আমার বিয়ে, আপনারও দাওয়াত ঘোড়ার গাড়িটাও দিয়ে। তো চাচা বলছে কোনো সমস্যা নেই, কারণ বর সেজে গুজে ঘোড়ার গাড়ি আনতে যেয়ে দেখে চাচাও নেই গাড়িও নেই। চাচা কি ধোকা দিল না দিল না? তো ছেলে বাড়ি এসে বলছে হাই রে হাই, ধোকা দিবি নাই দিবি তা বিয়ের দিনই দিলি, যাক বিয়ে শাদী করে বাড়ি আসছে, সবে বরাত সবে কদরের রাত আসছে। তো সবে কদরের রাত্রিতে দোয়া করতেছে আল্লাহ চাষা আমার ঘোড়ার গাড়ি দিতে চাইছিল দেইনি, আল্লাহ চাষার ঘোড়াটাও মারা যাক গাড়িও ধ্বংস হংস। বিয়ে মানে রাত্রি বাড়ি যেয়ে শুনতেছে বউ কান্নাকাটি করতেছে, কি হয়েছে? কয় বাড়ির গরুটা মারা গেছে। ছেলে তখন বলতে আল্লাহ দোয়া করলাম কোন দিকে আর আসলো কোন দিকে, বুঝেন মুসলমান? সুতরাং যে জিনিসটা বোঝার চাচ্ছি সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন অন্তরের খবর। জোরে বলেন জানে না জানে না? আজকে তুমি আমারে কাঁদাচ্ছো,
মিথ্যা মামলা দিয়েছো, মিথ্যা অপবাদ দিয়েছো, মিথ্যা আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছো, আমি কার কাছে বলেছি? আমার বলা লাগবে না, কে দেখেছে? কই আল্লাহ যদি ধরে দুনিয়ার কোন ডাক্তারে ছাড়বে না, সব ডাক্তার একজোট হবে, তবু তোমার রোগ ভালো। এই জন্য অন্তরের খবর যে আল্লাহ রাখে, ওই আল্লাহর ভয় দিলের ভিতরে রাখা লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে এবার আসুন, সুম্মাউরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়ামিনহুম মুক্তাসিদ ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইযনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে শোনো, আমি এই অগণিত মানুষের ভিতর থেকে, অগণিত বান্দাদের ভিতর থেকে আমি যাদের দাবির উত্তরাধিকারী যাদের বানিয়েছি তারা হলো মুসলমান। এখানে অমুসলিম আছে, ওনারা কি মুসলমান? ওনারা একটা ধর্মের লোক। আমরা এখানে যারা আছি সবাই কি? জোরে বলেন সবাই কি? বাংলাদেশ আওয়ামী লীগের লোকে যারা দলে যারা আছে তারা সবাই, বাংলাদেশ বিএনপির দলে যারা আছে তারা সবাই, জাতীয় পার্টির দলে যারা আছে তারা সবাই, জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র যারা আছে তারা সবাই কি? বাংলাদেশের শতকরা 90% লোক মুসলমান। নামাজ না পড়লেও জানাজা হয়, নামাজ না পড়লে গিয়ে জানাজা হয়। বাংলাদেশের একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান মারা গেছে, নামাজ পড়তো না। এখন ইমাম সাহেব যদি বলে, ইমাম সাহেবের যদি বলে হুজুর একটু জানাজা পড়াই দেন, ইমাম সাহেব যদি বলে বেনামাজি জানাজা পড়বো না, ওর পা কি পাঁচ জায়গায় থাকবে? শুধু থানায় যেই বলবে আমার আব্বা বেনামাজি ছিল বলে জানাজা পড়ি না। থানায় যাওয়া যতটুকু সময়, তার আগে মুরগির বাচ্চার মতন ধন্য যাবে। নেতা মারা গেছে যদি জানাজা পড়লি না, কেন হুজুরের বাচ্চা হুজুর? তাহলে ওনারা সবাই কি মুসলমান? জোরে বলেন কি? দুটো কারণে মুসলমান। একটা হচ্ছে বাবা চামলা কেটে বাদ দিয়ে গেছে, কুচু 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 করে রেখে গেছে, সেই সূত্রে উনি বলে আমি মুসলমান। আর কুরবানি কুরবানির ঈদ আসলে গোশত খায় জনমের খাওয়ায়, সেই সূত্রে মুসলমান। আর যখন মারা যায় জানাজা হয় এই সূত্রে মুসলমান। আচ্ছা বলেন তো, মেট্রিক ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার পরে মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে তিন দিন মাত্র ক্লাস করেছেন, মেট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপ করেন নাই, রেজিস্ট্রেশনও করেন নাই, কত রোল তাও জানেন না। মেট্রিক পরীক্ষার সময় যদি হলে যেয়ে যদি বলেন, ও আমার গ্রামের লোক, আমিও গ্রামের লোক, ও আমার চাচাতো ভাই, আমি ওর চাচাতো ভাই, ও পরীক্ষা দেবে আমিও পরীক্ষা দেব, হবে না? এক গ্রামের লোক হলেও হবে না, এক থানার লোক হলেই হবে না, এক দলের লোক হলেই হবে না। তাই যদি না হয়, আপনি স্কুলে ভর্তি হয়ে আসছেন, কোনোদিন ক্লাস করেন নাই, রেজিস্ট্রেশন করেন নাই, ফর্ম ফিল আপ করেন নাই, তাই যদি আপনার পরীক্ষা দিতে না দেয়, আপনার বাপে আপনার নাম রেখে গেছে মুসলমান, চামড়া কেটে বাদ দিয়ে গেছে সেই সূত্রে মুসলমান, আপনি কি করে আল্লাহর কাছে মুসলমান রূপে দাবি করেন? বাইনাল আবদে ওয়াল কুফরু তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা হলো নামাজ। আবার দুই একজন লোক কয় হুজুর আমি নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে? ওর ঈমানই নেই তা ঠিক থাকলো কি করে? আবার এই বেনামাজির এখন মাতব্বর কথা বলেন ঠিক না ঠিক? মসজিদ কমিটির সভাপতি বেনামাজি, মসজিদ কমিটির সেক্রেটারি বেনামাজি, মসজিদ কমিটির ক্যাশিয়ার সেটা হলো সুৎকরের বাচ্চা সুৎকর। ওনারা হুজুর টার্গেট নেয়, আর হুজুর যদি একটু আল্লামা সাইদির জন্য দোয়া করে, পরে শুক্রবার তিন শয়তান এক জায়গায় জোট করি বলে হুজুর সাইদির জন্য দোয়া করেছে, ইমামতি থাকবে না। আচ্ছা আমরা আল্লাহ সাইদির জন্য দোয়া করবো না, তো কৃষ্ণ বাবুর জন্য দোয়া করবো? বিশ্বাস করে মুসলমান, আল্লামা সাইদি শুধু বাংলাদেশের মুসলমানদের কাছে প্রিয় নয়, গোটা বিশ্বের 190 কোটি 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো বড় হুজুর। তার বিরুদ্ধে এখন এই টেকলার বাচ্চা টাকলা বলতেছে ওরা জেলখানে রাখা যাবে না, ওনারা নাকি বের করে ফাঁসি দিতে হবে। আমি বললাম দেন দেন,
আপনার পাওয়ার আছে দেন কত বড় পাপের বাটা আছে সাইদিনে ফাঁসি দিয়ে দেখেন গোটা দেশে আগুন জ্বলবে সেই আগুন নিভানোর জন্য গোটা বাংলাদেশের পানি কাজে লাগবে না লাগবে না লাগবে না সুতরাং উল্টো বুঝাইয়েন না হয়েছে হয়েছে বসে 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 বরং আপনার জনপ্রিয়তা কতটুক ঘরে দিয়ে বোর কাছে জিজ্ঞেস করে আপনি যখন শুয়ে থাকবেন তখন স্ত্রীর পাশে বসে বসে বলবেন আমি যে কাজগুলো করতেছি বা বলতেছি কথাগুলো কি ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে দেখবেন আপনার স্ত্রীও বলবে যে তুমি বন্ধ করো নতুবা মুসলমানদের অভিশাপ নিয়ে তোমার কবরে যাওয়া লাগবে সকলকে বলি এই পৃথিবীতে চিরজীবন চেয়ারম্যানই করা যাবে না চিরজীবন মেম্বারই করা যাবে না চেয়ারম্যান চিরজীবন আমার মতো বক্তাগিরি করা যাবে না একদিন কবরে যেতে হবে এই দুনিয়ার হিসাব কবরে দেওয়া লাগবেই লাগবেই লাগবে দোয়া করি যে যা করেন কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কথা বলেন না কারণ চিরজীবন পাওয়ার থাকে না কত লোক চলে গেছে আপনিও চলে যাবেন আমিও চলে যাব আপনার মৃত্যুর পর কিছু বললাম চেয়ারম্যান ভাই মারা গেছে মেম্বার ভাই মারা গেছে আজিজুল ইসলাম জিহাদি মারা গেছে আয় আল্লাহ তুমি তাদের মাফ করে দাও আর কিছু লোক দোয়া করবে শয়তান মরেছে না ইউনিয়নটা বেঁচে গেছে শয়তান মরে গেছে না দেশটা বেঁচে গেছে এই শয়তান হুজুরির কারণে কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম বদদোয়া যদি কারোর পক্ষ থেকে পাওয়া যায় বিশ্বাস করো তোমার কোন আমল কাজে লাগবে না শুধু অন্যদেরকে বললে হবে না আমাদের মতন দেশের কিছু হুজুরও আছে আমি আগের দিন বলে গেছি হুজুরদের কারণেই হুজুররা ক্ষতিগ্রস্ত হচ্ছে হুজুরদের কারণেই হুজুররা বিপদগ্রস্ত বাংলাদেশের সব হুজুরগুলো আর মুসলমানগুলো যদি একজোট হয়ে ময়দানে নামতো আল্লাহর কসম বাংলাদেশে কোনো পাতিলেরা এক ঘন্টা টিকতে পারতো না কিন্তু আমাদের দেশের মুসলমানরা মাইর খায় আর কিছু মুসলমান তামাশা দেখে আমার ভাইরা তাই বলতেছিলাম এই কোরআনের অধিকারী যারা তারাই হলো মুসলমান আমরা সবাই কি আমাদের ম্যানিফেস্টো আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা না পড়লে কি হওয়া যায় না আরো জোরে বলেন কি হওয়া যায় না এবার সূরা ওয়াকিয়ায় চলে যান আল্লাহ পাক বলতেছেন আকুনতু মাযওয়াজান সালাসা কিয়ামতের দিন মুসিবতের কালে যেদিন মাথার উপরে সূর্য উঠবে মাটি ফেটে তামা হয়ে যাবে কেউ কারোর পরিচয় দেবে না ওই দিন গোটা পৃথিবীর সব মানুষগুলো তিন ভাগে ভাগ হবে অকুন্তুম আজওয়াজান সালাসা কোন সূরা সূরা ওয়াকিয়া হবে শেব আছেন মাওলানা আছেন ভালো করে বোঝেন ওয়াকুন্তুম আজওয়াজান সালাসা কিয়ামতের দিন সব মানুষেরা কয় ভাগ জোরে বলেন কয় ভাগ তাহলে খ্রিস্টান ইহুদি জৈন পাদ্রি হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই মিলে আমরা কয় ভাগ আল্লাহর কথা সত্য না মিথ্যা যদি মনে হয় হুজুর আপনি যা বললেন আমাদের সন্দেহ লাগে আপনি বাড়িতে যে শোয়ার আগে কোরআন শরীফ কানে খুলবেন সূরা ওয়াকিয়া দেখবেন ওয়াকুন্তুম আজওয়াজান সালাসা যদি মোটেও না বোঝেন তাহলে বোঝেন সালাসা রাকাতাই সালাতিল মাগরিবি ফরজুল্লাহ তাআলা তার মানে মাগরিবির নামাজ কয় রাকাত সালাসা মানে কত ওয়াহেদ ইসনানে সালাসাতুন সালাসা মানে তিন আর আল্লাহ বলতেছেন ওয়াকুন্তুম আজওয়াজান সালাসা তাহলে তোমরা সব কয় ভাগ এবার আসুন সালাসা রাকাতাই সালাতিল ভিত্রি ওয়াজিবুল্লাহ তাআলা তার মানে বেতের কয় রাকাত তিন রাকাত তাহলে সালাসা মানে কত আল্লাহ বলেন ওয়াকুন্তুম আজওয়াজান সালাসা যেদিন কিয়ামত কায়েম হবে আমি আল্লাহ বিচার করব যত লোক আমার সামনে থাকবা সব তিন ভাগ কয় ভাগ মুসলমান পুরুষেরাও যেমন তিন ভাগ হবে নারীরাও তিন ভাগ হবে সেদিন নারীদের জন্য আলাদা প্যান্ডেল করা হবে না
আলাদা প্যান্ডেল করা হবে নারীদের জন্য, আলাদা প্যান্ডেল করা হবে না, আলাদা পর্দা দেওয়া হবে না। সেদিন নারী আর পুরুষ সব তিন ভাগ হয়ে গেল, ফাসহাবুল মাইমানাতি মাসহাবুল মাইমানা ওয়াসহাবুল মাসআমাতি মাসহাবুল মাসআমা ওয়াসসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবু। একটা দল থাকবে ডাইনে, কার ডাইনে? জোরে বলেন, কার ডাইনে? আল্লাহর আরশের ডাইনে। যারা থাকবে ডাইনে তারা হলো ডানপন্থী। ডানপন্থী মানে কি পন্থী? জোরে বলেন, ডানপন্থী মানে কি পন্থী? বলুন তো, কিয়ামতের দিন যাদের হামলনামা ডাইন হাতে আসবে তারা সবাই কোথায় চলে যাবে? আরো জোরে বলেন, কোথায় চলে যাবে? তাহলে ডাইনপন্থী মানে হলো কোরআনপন্থী, ডাইনপন্থী মানে হলো কোরআনপন্থী, ডাইন দিকেই মানে হলো ডাইনপন্থী। তাহলে গোটা পৃথিবীর সব মুসলমানদেরকে আল্লাহ বলে দিলেন, তোমরা সব কি পন্থী? জোরে বলেন, কি পন্থী? আমরা সবাই কি পন্থী? আমাদের দেশের কিছু লোক মঞ্চে দাঁড়িয়ে বলো বলো কথা বলে আর কয় আমি বামপন্থী। কি বলে? আল্লাহ বলল তুমি ডানপন্থী, জন্মের পরের থেকে তুমি কি পন্থী? ডানপন্থী। যতদিন বেশি আছো ততদিন তুমি কি পন্থী? ডানপন্থী। আল্লাহ বলে দিল তুমি মুসলমান, তুমি ডানপন্থী, ডানপন্থী। গোটা বিশ্বের মুসলিমরা বামপন্থী, কোন মুসলমান বামপন্থী হতে পারে না। আল্লাহর ভাষায় মুসলমানের বাচ্চা হলে সে হবে ডানপন্থী। নারী হোক পুরুষ হোক আমরা সবাই কোন পন্থী? ফাআসহাবুল মাইমানা ওয়াআসহাবুল মাসআমা, মাসআমা মানে হলো বাম। তাহলে আর এক দল থাকবে আল্লাহর আরশের ডাইনে, ওরা সবাই ডাইনপন্থী। আর এক দল থাকবে আল্লাহর আরশের বামে, ওরা সব বামপন্থী। উলাইকাল মুকাররামুন, আল্লাহর সামনে এক দল থাকবে, ওরাই হলো সকলের আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর সামনে যারা থাকবে তাদের বিচার হবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে যারা থাকবে তারা কারা? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত 1,00,000 কিংবা মতান্তর 2,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে এসেছে ওরা সবাই আল্লাহর সামনে থাকবে, সকলের আগে ওদের বিচার হয়ে যাবে, বিনা বিচারে ওরা জান্নাতি হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে কয় দল? জোরে বলেন, কয় দল? একটা হইলো ডাইনে, আরেকটা হইলো বামে, আরেকটা হইলো আল্লাহর সামনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বামপন্থী তারা কই? ফেরেশতারা বলবে, আল্লাহ এই সেই শয়তানেরা। এরা সব কি পন্থী? আল্লাহ বলবে, বামপন্থীরা যাও জাহান্নামে যাও। তাহলে বামপন্থীরা জাহান্নামে চলে গেল, সামনের পন্থীরা কোথায় চলে গেল? এবার আছে কয় পন্থী? এক পন্থী। সেই পন্থীটা কোন পন্থী? ডানপন্থী মানে মুসলমান। এই মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই মুসলমানেরা আবার তিন ভাগ। এই যে ডানপন্থী মুসলমানেরা কয় ভাগ? এবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই বলতেছে শুনেন, সুম্মা উরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। ওই যে ডানপন্থী মুসলমানেরা ছিল আমার বান্দারা, ওই বান্দাদের ভিতরে তিনটে গ্রুপ আছে। ফামিন হুম জালিমুল লি নফসি, ওরা মুসলমান, ওরা মুসলমান, ওরা নবী আলা, ওরা কালেমা ওয়ালা, ওরা হাজী, ওরা আলেম, ওরা ওলামা, ওরা মাশায়েখ, ওরা নেতা, ওরা বক্তা, ওরা মসজিদের ইমাম, ওরা মাদ্রাসার শিক্ষক, ওরা সবাই ডানপন্থী। এবার আল্লাহ বলেন, ওই ডানপন্থীর আবার কয় ভাগ? তিন ভাগ। তার ভিতরে একটা ছিল ফামিন হুম জালিমুল লি নফসিহি, ওরা মুসলমান কিন্তু ওরা জালেম মুসলমান। ওরা কিন্তু কাফের না, ওরা কি মুসলমান? ওরা কি কি মুসলমান? জালেম মুসলমান। ফামিন হুম মুক্তাসি, ওরা মুসলমান কিন্তু ওরা ধর্ম নিরপেক্ষ মুসলমান। তাহলে মুসলমানরা কয় ভাগ? একটা হলো জালেম মুসলমান, আরেকটা হলো ধর্ম নিরপেক্ষ মুসলমান। ওয়ামিন হুম মুক্তাসি, ওয়ামিন হুম সাবিকুম বিল খয়রাতি বিজনিল্লাহ। আরেকটা আছে নির্ভেজাল খাঁটি কোরআন ওয়ালা মুসলমান। তাহলে প্রথম আল্লাহর দরবারে কয় গ্রুপ? তার ভিতরে দুই গ্রুপের কি হয়ে গেছে?
বিচার হয়ে গেছে এক গ্রুপ কোথায় গেছে আর এক গ্রুপ কোথায় গেছে এখন সামনে আছে মুসলমান এই মুসলমানরা কয় গ্রুপ এখন জালেম মুসলমান আর এখন নিরাপদ মুসলমান আর একটা হলো খাঁটি মুসলমান তাহলে মুসলমানরা কয় গ্রুপ এখানে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত ইসলাম হোক সবাই আমরা কি মুসলমান আল্লাহর ভাষায় এই মুসলমানরা কয় গ্রুপ তাহলে আমরা এখানে যারা আছি কিয়ামতের দিন কয় গ্রুপ হয়ে যাব তিন গ্রুপ হয়ে যাব এবার আসুন জালেম মুসলমান আমার দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই কাফের বলা যায় না কিন্তু ওরা জাতিতে জালেমের বাচ্চা জালেম অতীতেও জালেম ছিল বর্তমানে জালেম কিয়ামতের আগ পর্যন্ত জালেমেরা থাকবে এই জন্য আমরা কি বলি রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন নফসের উপরে জুলুম করে ফেলেছি যদি আমাদের মাপ না করো আমরা ক্ষমা পাব না সুতরাং জালেম মুসলমান অতীতেও ছিল আজকেও আছে এবার আসুন তো একটু একটু বিবেচনা করি একটু হিসাব করি নবী মুসা আলাইহিস সালামের সময় জালেম বলে একজন লোক বাহির হয়েছিল তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন আমার নবীর বেলায় নবীর মৃত্যুর পর একদল জালেমের আবির্ভাব হয়েছিল তারা হলো ইয়াজিদের বংশধর ইয়াজিদ ইয়াজিদের মাথায় টুপি ভালো করে বোঝেন ইয়াজিদের মাথায় টুপি ছিল ইয়াজিদের গায়ে পাঞ্জাবি ছিল ইয়াজিদ মসজিদের ইমাম ইয়াজিদ কোরআন বুঝতো ইয়াজিদ কোরআন মানতো কিন্তু হোসাইনের সঙ্গে তার মিল হই নাই তাই হোসাইনকে সে মৃত্যুবরণ হোসাইনকে সে শহীদ করে দিল শহীদ করে দেওয়ার পরে তার দলবল আনন্দ করলো এরা ছিল জালেম মুসলমান ইয়াজিদের সঙ্গে হোসাইনের দ্বন্দ্ব কি নিয়ে নারী জমি টাকা পয়সা অর্থ কি নিয়ে দ্বন্দ্ব না রাজ্য নিয়ে দ্বন্দ্ব ইয়াজিদ চেয়েছিল আমি খেলা আমি রাজতন্ত্র কায়েম করে থাকবো হোসাইন চেয়েছিল না হবে না জাতির হাতে দায়িত্ব দাও জাতি দারে ক্ষমতায় বসাবে সেই হবে দেশের নেতা তুমি যতই মাথায় টুপি দাও না কেন তুমি একা একা মাতব্বারি করে রাতের অন্ধকারে ক্ষমতায় বসলে এটা জালেম সরকার হয় আমি মেনে নেব না এজিদের যে যুগ ছিল এখন আমার সেই যুগেই চলতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক হোসাইন এজিদের কাছে এজিদ হোসাইনের কাছে কয়েকটা সত্য দিল শোন হোসাইন তোরে দেশের ধর্মমন্ত্রী বানাই দেব আমার বিরুদ্ধে স্লোগান দিস না তুই বলতো কি চাস একখানা বাড়ি চাস দিয়ে দেব যদি যদি আরো কয়েকটা বিয়ে করতে চাস তাও দিয়ে দেব যদি একটা গভর্নর হতে চাস তাও দিয়ে দেব কিন্তু ইয়াজিদের বিরোধিতা করিস না কারণ আমি এখন পাওয়ারে এখন আমার চারিদিকে লোকজন আছে চারিদিকে জনবল আছে চারিদিকে সৈন্যবল আছে আমার সঙ্গে বাহাদুরি করে টিকতে পারবা না টিকতে পারবা না টিকতে পারবা না মাতব্বারি করিও না এই কথা শুনে হোসাইন ঠান্ডা হয়ে গেল এই কথা শুনে হোসাইন ঠান্ডা হয়ে গেল হোসাইন বলেন ইয়াজিদকে জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে ক্ষমতায় বসে আছো আল্লাহও সহ্য করবে না নবীও সহ্য করবে না আমি হোসাইনও সহ্য করব না ইয়াজিদ বলল সোজা আঙুলে যখন ঘি উঠবে না আঙুল তখন কি করা লাগবে বাঁকা করা লাগবে ইতিহাস শুধু অতীতের নয় বর্তমানও মিলাই নিয়েন বর্তমানও কি করে নিয়েন মিলাই নিয়েন আজকে যদি পৃথিবীর সব দেশে গণতন্ত্র চলত খোদার কসম কোন মানুষ শাস্তালায় আর কোন মানুষ গাছতলায় থাকতো না তবে একটা আগাম কথা শোনেন নবীজি বলে গেছেন আমার সাহাবীরা শোনো এখন চলছে সে নবুয়াতের যুগ এরপরে আসবে খেলাফতের যুগ তারপরে আসবে রাজতন্ত্রের যুগ তারপরে আসবে জুলুমতন্ত্রের যুগ
তারপরে আসবে স্বৈরতন্ত্রের যুগ, এরপরে আসবে আবার কোরআনের যুগ। আমরা ইতিমধ্যে চার পাঁচ ধাপ পার করেছি, এখন আমাদের সামনে আসতেছে কোরআনের যুগ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ হোক কাল হোক বাংলার জমিন তথা গোটা বিশ্বে কোরআন কায়েম হবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার আচ্ছা বলেন তো ইনশাআল্লাহ জোর বেশি না কম? এখন যদি বলি ইনশাআল্লাহ বহু তালাক দিলাম, কয়জন লোক ওটা কেন এই মুরব্বী চারি পাঁচজন ধরি বাইরে বের কে দেন, ওই মুরব্বী কোন পাশে যাবে তা হিসেব পাচ্ছে, চিন্তা করতে সামনে তো যাবো না পিছন দিয়ে যাবো, আবার যাওয়ার আগে যে জায়গা নষ্ট করে ফেলে তাহলে তার আগে বন্ধুগণ খুব বেশি কোন আমি আপনাদের কষ্ট দেব না, কালকে আপনারা অনেকক্ষণ শুনেছেন, আমি আর কিছু কোন কথা বলবো, দয়া করে পেশাব পায়খানা যা লাগুক একটু বন্ধ করে বসার জন্য চেষ্টা করুন, কারণ আমরা কিসের থেকে আলোচনা শুনতেছি, আরো জোরে বলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, আজকের বর্তমান সমাজের সঙ্গে সব কথাগুলো মিল আছে, কোরআন শুধু 1400 বছর আগের কোরআন না, কোরআন এখনো আমাদের জন্য কাজে লাগতেছে। আমার ভাই এজিদ বলেন হুসাইন যা চাও তাই দেব, গণতন্ত্র গণতন্ত্র ইসলাম ইসলাম বলে ফেলা দিলো না। আজকে আমার দেশের কিছু লোক বলতেছে হুজুর না আপনাদের যা লাগে তাই দেব, কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলেন না, কথা ঠিক না বেঠি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন এজি শোনো, তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে, তোমার লোকবল আছে, তোমার সৈন্য সামর্থ্য আছে, কিন্তু আমার কেউ নেই, কে আছে? আর আমার দলে কিছু মুসলমান আছে, আমি তোমার কথা মেনে নেব না। এজিদ খেপে গেল, হুসাইনের বিরুদ্ধে বিষাদগার করতে লাগলো, এবার হুসাইনের দোষ বের করতে লাগলো, এতদিন হুসাইনের কোনো দোষ ছিল না, এখন হুসাইন এজিদের সঙ্গে মিল হয় না, এই জন্য দোষ বাইর করতে লাগলো। এক পর্যায়ে হুসাইন চিন্তা করলো এই দেশে আর থাকা যাবে না, এদেশ থেকে চলে যেতে হবে। এজিদ সংবাদ পেয়ে গেল হুসাইন দেশ ছেড়ে কিছু লোক নিয়ে চলে যাচ্ছে, কুফায় যেয়ে কিছু মুসলমান এক জায়গায় করবে, সেখানে যেয়ে মুসলমানদেরকে দলবদ্ধ করে আমি এজিদ রাজতন্ত্রের বিরুদ্ধে রাতের অন্ধকারে নেতা হওয়ার বিরুদ্ধে কিন্তু ময়দানে নামবে। এজিদ বসে থাকলো না, এজিদ ছিল জালেম, হুসাইন ছিল নির্ভীক মুসলমান। কথা বলেন এজিদ কি ছিল? এজিদ ছিল মুসলমান, কিন্তু কি মুসলমান? জোরে বলেন কি মুসলমান? জালেম মুসলমান, হুসাইন ছিল নির্ভেজাল মুসলমান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 79 জন লোক নিয়ে মতান্তরে 80 জন লোক নিয়ে, মা মনেরা ভালো করে শোনেন, 80 জন লোক নিয়ে চলে গেলেন, উনি কুফার নগরের দিকে রওনা হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালা প্রান্তরে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে একদল এজিদ বাহিনী ফুরাতের কিনারায় আগের থেকে উৎপেতে বসে আছে। হুসাইনকে দেশ ছাড়তেও দেবে না, পানিও খাইতে দেবে না, হুসাইনকে ময়দানে মেরে ফেলা হবে। হুসাইন জালেম সরকারের বিরুদ্ধে কথা বলেছে। হযরত হুসাইন কয়জন লোক 79 মতান্তরে 79 জন লোকের ভিতরে 40 জন পুরুষ, 39 জন নারী। এই 40 আর 39 জন নারী আর পুরুষদেরকে নিয়ে হুসাইন যখন রওনা হয়ে গেল কুফার প্রান্তে, ওই যে ইরাকের প্রান্তে, নদীর প্রান্তে এসে দেখে, নদীর প্রান্তে এসে দেখে এক পাশে পাহাড় আর এক পাশে নদী, আর এক পাশে এজিদের সৈন্যরা মোতায়েন হয়ে দাঁড়িয়েছে। হুসাইন সালাম দিয়ে বলেন কি খবর, কি খবর, আমাকে পথ আটকেছ কেন? ইবনে জিয়াদ বলল হয় সরকারের নিয়ম মেনে চলব, নতুবা জীবন দিয়ে শাহাদাত বরণ করব। আমাদের সামনে এখন সেই অবস্থা, কিছু কিছু লোক বলে সরকারের আইন মেনে চলা ফরজ,
অবশ্যই সরকারের আইন মেনে চলা ফরজ। যেই সরকার কোরআন এবং হাদিসের আইন বলে ওই সরকারের নিয়ম মেনে চলা ফরজ। সরকার যদি বলে নামাজ পড়ো না, সরকার যদি বলে রোজা রাখা যাবে না, সরকার যদি বলে পর্দা করা যাবে না, মেনে নেওয়া যাবে? জোরে বলেন যাবে? আমার সরকার বলে না, কিন্তু কোন সরকার যদি বলে তাহলে ওইটা মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, কোরআন হাদিসের কোন আইন যদি, কোরআন হাদিসের কোন থিওরি যদি সমাজের কাছে বলে, সমাজের কাছে তুলে ধরে, আর যদি কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে দেশের জন্য, শান্তির জন্য ওই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। আমার দেশে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, জজ কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। আমার দেশের কোর্টের কোন রায় হয়ে গেলে আপনি কি বলতে পারবেন যে এই রায় মানি না? বলতে পারবেন? এ বোকাটা বলার অধিকার নাই। তবে হ্যাঁ, আপনি বলতে পারবেন যে এই রায় আমি সন্তুষ্ট না, কিন্তু এ কথা বলতে পারবেন না যে রায় মানি না। তাহলে দেশদ্রোহী হবে, সরকারের বিপক্ষে যাবে, রাষ্ট্রদ্রোহ মামলা হবে। হ্যাঁ, আপনি এ রায়ে সন্তুষ্ট হতে পারেন নাই, আপনি উচ্চ আদালতে আপিলই করতে পারবেন, কিন্তু মানি না এ কথা বলা যাবে না। এখন যদি সরকার বাহাদুর বলে যে নামাজ বন্ধ, আপনি কি মেনে নেবেন? মেনে নেবেন? নিয়েছেন? নিয়েছে। যদি বলেন কেমন, করোনার সময় সরকার বাহাদুর বলে দিল নামাজ পড়তে যাইও না, যা পড়বা কোথায় পড়ো, বাড়িতে পড়ো। আমরা তো তাই মেনে নিয়েছি বিশেষ সমস্যার কারণে। যদি এরকম কোন সমস্যা দেখা যায় সেগুলো আমরা একজাস্ট করতে পারি, কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা কোনো সরকার বলে আমরা ওটা মেনে নিতে পারি না। কথাকে বোঝাতে পেরেছি? এজিদ বলল শোনো হোসাইন, সরকারের নিয়ম মেনে নাও। হোসাইন বললেন মানবো না। তাহলে কি করবা? মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাললেন, সকল মুসলমান নারী আর পুরুষদেরকে এক জায়গায় নিয়ে বৈঠক করলেন। বৈঠক মানে হলো বসা। বৈঠক মানে কি? বসা। আমাদের দেশে হিন্দুরা বৈঠক করে পূজা করে, ওতে সমস্যা নাই। যাত্রায় বৈঠক করে, যাত্রা করে, ওতে সমস্যা নেই। কিন্তু যদি মসজিদে এক জায়গায় বসে কোরআন হাদিস আলোচনা হয়, ওটা নাশকতার গন্ধ পায়। আপনার পাশের জেলা জয়পুরহাট, জয়পুরহাট এক লোককে ধরে নিয়ে গেল, স্বামী আর স্ত্রী মাঝখানে বাচ্চা নিয়ে পরামর্শ করতেছে, দেশের যে অবস্থা, বাচ্চাটার লেখাপড়া শেখাই মানুষ করতে পারবো কিনা। বাচ্চাটা চাইছিলাম কোরআনের হাফেজ বানাবো, কিন্তু দেশের যে অবস্থা, হুজুরদের যে অবস্থা, হাফেজ বানানো সেই না বানানোই ভালো। হঠাৎ করে দরজায় নক করলো, কে? আমরা অমুক জায়গাতে এসেছি, কি খবর? কয় দরজা খোলেন? দরজা খোলার পরে ওই তিনজনকে হাজতে দেওয়া হলো। মার বার জিজ্ঞেস করলো কি অপরাধ? কয় আপনারা ঘরে বসে নাশকতা করতেছিলেন। ছেলে আর বাপ মা তিনজনে কি করতেছে? নাশকতা করতেছে। এই মামলায়, এই রকম নাশকতা মামলায় আমার দেশের বহুত লোক জেল খাটতেছে। একদিন জুলুমই শেষ হবে, একদিন অত্যাচার শেষ হবে, প্রতিটা মিনিটের হিসাব আমার আল্লাহ দরবারে দেওয়া লাগবে। ইবনে জিয়াদ একদিকে 10,000 বাহিনী নিয়ে অপেক্ষা করতেছে, আর একদিকে মুসলমানরা কতজন? 79 জন বৈঠক করতেছে। হযরত হুসাইন বললেন, ও আমার জাতি, ও আমার সাথী ভাইরা, আমাকে একা একা ফেলে কি তোমরা ময়দান ছেড়ে চলে যাবে নাকি? 40 জন পুরুষ লোক বলল, না না না, আমরা ছেড়ে দেব না। 38 জন পুরুষ লোক বলল, আমরা ছেড়ে যাব না। তাহলে তো জালেমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ময়দানে নামতে হবে। 38 জন পুরুষ লোক সবাই রাজি হয়ে গেল, ময়দানে নামলো এদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। এজিদ চেয়েছিল তার নিজের হুকুম জারি করার জন্য, আর হোসাইন চেয়েছিল কার হুকুম জারি করবে। জোরে বলেন, কার হুকুম জারি করবে? পার্থক্য শুধু এতটুকু, তাছাড়া আর কিচ্ছু না। আমরা একদল চাচ্ছি বাংলার জমিনে কোরআন কায়েম হোক, আর একদল চাচ্ছে নেতার আইন কায়েম থাক। এই সারা দেবদান কিচ্ছু না। জোরে বলেন ঠিক না বেটি? তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক।
তোমার শরীর কাটলে রক্তবাহী হয় আমার শরীর কাটলেও রক্তবাহী হয় তুমি বিয়ে করলি বাচ্চা হয় আমিও বিয়ে করলি বাচ্চা হয় হুজুররা তো ফেরেশতা না হুজুররা কি ফেরেশতা আবার যদি বিয়ে করতে দেরি হয় তুমিও যেমন পরের সঙ্গে লাইন করো আমাদের দেশের কিছু মৌলবীরাও লাইন করে আবার কি দেখা যায় হুজুরি ছ বছর ছুটি যায় না কমিটির লোক এত কঠিন হুজুর ছুটি হলে চাকরি শেষ হুজুর শ্রীনগরের চাকরি যখন দেবে না তখন লাইন তো করাই লাগবে হুজুররা মনে করতে লাইনের সুযোগ কইতেছে হুজুর না আপনারও খেয়াল করতে হবে আপনার যেমন চাহিদা আছে হুজুরদেরও চাহিদা তাহলে বুঝলাম আপনিও যা হুজুর তাই শুধু ব্যবধান এতটুক আপনি কোরআন মানেন না আর আমি কোরআন মেনে চলার জন্য চেষ্টা করি আচ্ছা বলেন তো বাংলাদেশের কোন মাদ্রাসার প্রিন্সিপাল গম চুরি করেছে সব চুরি করে ওনারা আর সব দোষ দেয় আমাদের যত দোষ সব মৌলবীদের আল্লাহ পাক জাতির অন্তত সঠিক বুঝটা দান করুক আমার ভাইয়েরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সঙ্গে মোকাবেলা কাফেলার সঙ্গে পরামর্শ করলে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন যে যায় সে আর আস্ত ফিরে আসে না শহীদ হয়ে ফিরে আসে এভাবে যেতে যেতে 37টা লোকের লাশ কবর দেওয়া হয়ে গেছে 37টা লোকের কি হয়ে গেছে কবর হয়েছে এবার হযরত হুসাইনের পালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের কিনারায় গেলেন যে বলেন আমার জাতি তোমরাও মুসলমান আমিও তোমাদের মুখে কলেমা আমার মুখেও কলেমা তোমার মাথায় টুপি আমার মাথায় টুপি তুমি এই দেশের নাগরিক আমি ওই দেশের নাগরিক তুমি ঈদের নামাজ পড়ো আমি ঈদের নামাজ পড়ি তোমারও জানাজা হয় আমারও জানাজা হয় তুমিও মাওলানার লোক আমিও মাওলানার লোক আমাদের একটু পানি দাও কাফেলায় পানি নাই নারীরা পানি না খেতে পেরে কষ্ট পাচ্ছে ইবনে জিয়াদের পক্ষ থেকে আওয়াজ আসলো ইয়াজিদের বশ্যতা মেনে নাও নতুবা কিছুই দেওয়া হবে না ইয়াজিদের দলে ঢোকো নাম পরিবর্তন করে দলে ঢোকো নতুবা তোমাদের কিছুই দেওয়া হবে না আজকে আমার জাতি আজকে গোটা বিশ্বে লক্ষ্য করতেছি দলে থাকলি বন্ধু দলে না থাকলে বিপক্ষে থাকলেই আপনার আমার পরে অত্যাচার চলছে ইয়াকি টেবিলে চা খাইলেন তখন রাজাকার হলো না ইয়াকি টেবিলে চা খাইলেন তখন মৌলবাদী হলো না ইয়াকি টেবিলে বসে চা খাইলেন তখন দেশদ্রোহী হলো না যেই না বিপক্ষে চলে গেছে সেই রাজাকার হয়ে গেল এটা আমার দেশেই চলে কথা বলেন ঠিক না বে ঠিক করেন যা যে যা করতেছেন হিসাব কার কাছে দেবেন জোরে বলেন কার কাছে দেবেন আপনিও যাবেন আমিও যাব অনেকেই চলে গেছে আমিও চলে যাব আপনিও চলে যাবেন বাংলাদেশের একজন বড় নেতা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার আগে তিনি আফসোস করে বলেছিলেন এত লোকের ফাঁসি কার্যকর হলো বড় হুজুরির ফাঁসিটা দেখে যেতে পারলাম না মনে খুব আফসোস কত দুঃখ ওই লোকটা গত করোনার সময় মারা গেছে নাম বলবো না তারে কিছু লোক আবার সরকারের কানের ভিতরে লাগাই দিতে পারে আর আজিজুল ইসলাম জিহাদির আবার ফুটুস করে গুলি করে মারতে পারে আপনারা দেখেছেন আমার মঞ্চে গুলি হয়েছে আপনারা দেখেছেন আমার মঞ্চে গুলি হয়েছে আপনারা দেখেছেন আমার মঞ্চের আক্রমণ হয়েছে আপনারা দেখেছেন আমার মঞ্চের উপর আক্রমণ করে তারপরে চাইনিজ গুরু নিয়ে আক্রমণ করেছে আমার মঞ্চে গুলি করা হয়েছে তারপরও আল্লাহ পাক তার গোলামকে বাঁচিয়ে রেখেছে সুতরাং ভয় পেয়ে লাভ নাই মৃত্যু কয়বার হয় জোরে বলেন কয়বার হয়
আমারও কয়বার হবে? জোরে বলেন কয়বার হবে? আজকে যদি মৃত্যু হয়ে যায়, আগামী কাল যখন পেপারিং হবে, আগামী কাল যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসবে, আগামী কাল যখন ফেসবুক ইন্টারনেটে চলে আসবে, যখন শোনা যাবে আজিজুল ইসলাম জিহাদি বিদায় হয়ে গেছে, আপনারা দোয়া করুন আর না করুন, গোটা বিশ্বের মুসলমানরা দুই চোখের পানি ফেলায় কাঁদবে। ওই যে চোখের ফেলানো পানি ফেলানোটা, ওটা আমার আখেরাতের জন্য কল্যাণ করা হবে। সুতরাং মৃত্যু যখন হবে, সেটা বাঘের বাচ্চার মতন হোক, পাতি শিয়ালের মতন হয়ে লাভ নাই। মুনাফিকরা বারবার মরে, মুসলমানেরা একবার মরে। আর নীলফামারীর মুসলমানদের আমি আগের থেকেই জানি, কারণ এই এলাকায় যেখানে মাহফিল করতেছি, এর আশপাশ অনেক জায়গায় মাহফিল আমার আগে হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি জানি নীলফামারীর মুসলমানরা বুক দেয়, নীলফামারীর মুসলমানরা পিঠ দেয় না, নীলফামারীর মুসলমানরা ময়দানে থাকে, নীলফামারীর মুসলমানরা ময়দান ছেড়ে চলে যায় না। যে কজন যাচ্ছে ওই কয়জনই মুনাফিক, তিনিও জেলে, আল্লামা সাইদি জেলে, বড় বড় আলেমগুলো যেমন হেফাজতের আমির আহম্মদ ছবি বিদায় হয়ে গেছে, জোনায়েদ বাবুনগরী বিদায় হয়ে গেছে, তারপরে কয়েকদিন আগে আরেকটা জিহাদি মারা গেলেন হেফাজতের। এভাবে করতে করতে প্রায় সব আলেম বিদায় হয়ে যাচ্ছে। এখনো তোমরা যারা মসজিদ নিয়ে পড়ে আছো, তোমরা যারা মাদ্রাসা নিয়ে পড়ে আছো, যদি এখনো ময়দানে না নামো, তাহলে একদিন এদেশ থেকে ইসলামও বিদায় হয়ে যাবে। সুতরাং এখন ময়দান ছেড়ে যাবার সময় নয়, এখন ময়দান দখল করে রাখার সময়। এই জন্য মেহরবানি করে আপনারা যারা বসে আছেন, ভালো পরিবেশে বসে আছেন, দেখেন চারিপাশে লোক কিন্তু দাঁড়াই আছে। সুতরাং দাবি করব, আমাকে ফেলাই রেখে চলে যাবেন না, নিয়ত আছে তো ঠিক ইনশাল্লাহ। আমার ভাইরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সব কবর হয়ে গেল, কয়জনের কবর হয়েছে? 37 জনের কবর হয়েছে। 38 নম্বর হযরত হোসাইন চলে গেলেন ফুরাতের কিনারায়, ফুরাতের কিনারায় দাঁড়ায় বলেন, ও ইবনে জিয়াদ, তোমারও মাথায় টুপি আছে, তুমি না হজ করেছো, তুমি না আল হাজ ইবনে জিয়াদ, তুমি না দুপুরের নামাজ পড়েছো, তুমি না মুসলমানের বাচ্চা মুসলমান। আমার কাফেলায় 39 জন নারী পানি খেতে পারে না, পানির তৃষ্ণায় তাদের জিহ্বাটা শুকিয়ে গেছে, সব পড়ে আছে, আর বলতেছে হোসাইন একটু পানি দাও, হোসাইন একটু পানি দাও। আমি ফুরাতের কিনারে এসেছি, আমার দলে আর কোনো পুরুষ লোক নাই, সব পুরুষ লোকগুলো মারা গেছে। আমি হোসাইন, তোমরা আমাকে বন্দী করে নিয়ে যেতে পারো, দুঃখ নাই, কিন্তু একটু পানি খেতে দাও। পানির জ্বালায় গোটা কাফেলা হাহাকার করছে, একটু পানি দাও ও মুসলমানের, একটু পানি দাও। বলুন তো, ফুরাতের ওপাশে তারা দাঁড়িয়ে আছে, তারা মুসলমান, কিন্তু ওরা জাতিতে কি মুসলমান? জালেম মুসলমান। ফুরাতের এপাশে যারা দাঁড়িয়ে আছে, এরাও মুসলমান, কিন্তু এরা হকপন্থী কোরআনপন্থী মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মুসলমানরা কয় ভাগ? একটা হলো জালেম, একটা হলো নিরপেক্ষ, আর একটা হলো সঠিক নির্ভেজাল মুসলমান। আমি জালেম আর নির্ভেজাল তারে ডিভাইডেড করতেছি, ভাগ করতেছি, দেখি আমরা কোন ভাগে চলে যাই। আমার বন্ধুগণ, হযরত হোসাইনকে পানি খেতে দেওয়া হলো না, হোসাইন কাফেলায় ফিরে আসলেন। ফিরে এসে এবার সবাইকে ডেকে বললেন, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, ও আমার সন্তানেরা, আমি তোমার এমন একজন নেতা, বিদায়ের দ্বার প্রান্তে চলে গেলাম, কিন্তু তোমাদের মুখে একটু পানি তুলে দিতে পারলাম না, আমি ছোট্ট ছোট্ট শিশুদের পানি খাওয়াইতে পারলাম না, দুঃখ নাই, কষ্ট নাই, আমি এবার এজিদের সঙ্গে মোকাবেলা করার জন্য, এজিদ বাহিনীর মোকাবেলা করার জন্য ময়দানে যাচ্ছি। হযরত হোসাইন শরীরে লোহার পোশাক পরলেন, মাথায় হেলমেট পরলেন, দুলদুল ঘোড়াটারে সাজালেন। হযরত হোসাইন ঘোড়ার পিঠে চড়ে বসলেন, ঘোড়াটার নিয়ে ময়দানে যাবে। এমন সময় হোসাইনের স্ত্রী, হোসাইনের স্ত্রী সামনে এসে বলতেছে, স্বামী গো,
কই যাও স্বামী? স্বামী বললেন ও আমার স্ত্রী শহর বানু তাকায় দেখো, 38-37টা কবরের লাশ দেখা যাচ্ছে, 37টা কবর আমি নিজে হাতে দিয়েছি, আমি এখন ময়দানে যাচ্ছি, আমি দেখি ইবনে জিয়াদ সহ ইয়াজিদের সৈন্যদের মোকাবেলা করতে পারি কিনা। হযরত শাহরবানু বললেন স্বামী বিপদে পড়লে ধৈর্য ধারণ করাটা এটা হলো ঈমানদারদের সবচেয়ে বড় পরীক্ষা। আমার মায়ের আমার বোনের যারা শুনছেন সংখ্যায় আপনারা বেশি, আপনাদের কাছে দাবি করি এখন বাংলাদেশের উপরে মুসলমানদের উপরে অত্যাচার চলছে। আপনাদের এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের ছায়া তলে আসার। কিসের ছায়া তলে আসার? শুধু আর শুনলে চলবে না, স্বামীরে উদ্বুদ্ধ করবেন কোরআনের জন্য, শুধু আর শুনলে চলবে না, ছেলের উদ্বুদ্ধ করবেন কোরআনের জন্য। আপনি মা ভালো, আপনার পরিবার ভালো। অহুদের যুদ্ধ, অহুদের যুদ্ধে একজন নারী ছুটতেছে, পথিমধ্যে একজন লোকের সঙ্গে দেখা, লোকটি বলে নবন কোথায় যাও, তোমার বাবা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই মহিলা দাঁড়ায় বললেন ও আল্লাহর বান্দা আমার বাবা কেমন আছে ওরা শুনতে চাই নাই, বলো তো আমার নবী কেমন আছে? লোকটি আরো চলতে শুরু করলেন, কিছু দূর যাওয়ার পর একদল বলতেছে কোথায় যাও, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বললেন স্বামীর খোঁজ নিতে আসি নাই, কারণ বাবা চলে গেলে বাবা বলে ডাকার লোক পাওয়া যায়, স্বামী চলে গেলে আর একজনের সঙ্গে বিয়ে পাওয়া করা যায়, সে আবার স্বামী হতে পারে, কিন্তু জেনে নিও নবী চলে গেলে আর কোন নবী আসবে না, কারণ নবী হলো খাতামান নবী। আরো সামনে চলে গেছে, একজন লোক বলে দিল তোমার দুই সন্তান উহুদের ময়দানে শহীদ হয়েছে। লোকটি বললেন ওটারও খবর নেওয়ার দরকার নাই। আরো সামনে চলে গেলেন, তোমার ভাই শহীদ হয়ে গেছে, ওটাও শুনলেন না। কিছুক্ষণ পর একদল লোক গোল হয়ে রসুলকে ঘিরে রেখেছে, রসুলের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে, দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, রক্তাক্ত নবী, রক্তাক্ত নবী। আবু বকরের কাঁধের পরে, ঘাড়ের পরে কাঁধের পা, আবু বকরের কাঁধের পরে মাথাটা দিয়ে আস্তে করে রসুল শুয়ে আছে। ওই মহিলা কাতার ভেদ করে যে নবীর চেহারার দিকে তাকায় বলতেছে ইয়া রসুল আল্লাহ, শুনেছি আমার বাবা শহীদ হয়ে গেছে, ওতে আমার কোনো দুঃখ নাই, শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি একটুও মন খারাপ করি নাই, শুনলাম আমার ছেলে শহীদ হয়ে গেছে একটু মন খারাপ করি নাই, শুনলাম আমার ভাই শহীদ হয়ে গেছে একটু মন খারাপ করি নাই, জীবনের সব ব্যথা ভুলে গিয়েছি, আমি শুনলাম আপনি বেঁচে আছেন আমার জীবনে আর কোনো দুঃখ নাই, আপনি বেঁচে আছেন এটাই হলো আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। ও আমার মায়ের আপ, ও আমার বোনের আপ, আজকে আপনি মুসলমান নারী আপনার সব আছে কিন্তু বড় হুজুর জেলখানায় বসে কষ্ট পাচ্ছে। আপনি আপনার বিবিরে, আপনি আপনার স্বামীর উদ্বুদ্ধ করুন, আপনি আপনার ছেলের উদ্বুদ্ধ করুন, আপনি আপনার ভাইয়ের উদ্বুদ্ধ করুন, আপনি আপনার বাবার উদ্বুদ্ধ করুন, তারা যেন ইসলামের পক্ষে চলে আসে। ইসলামের পক্ষে চলে আসলে এই দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় আল্লাহ পাক সকলের শান্তিতে রেখে দেবে। শহরবানু কার স্ত্রী? শহরবানু কার স্ত্রী? হোসাইনের স্ত্রী সামনে আসলেন, এসে বললেন স্বামী বিপদে পড়লে ধৈর্য ধারণ করার চাইতে বড় জিনিস আর নাই, কারণ এই সময় চিরকাল থাকবে না, এই সময় চিরকাল। আজকে যে অবস্থা আমরা পার করছি, বিশ্বাস করো নীলফামারীর মুসলমানরা, এই সময়ের পরিবর্তন হবে, নতুন সূর্য উদিত হবে, গোটা দেশ ওই সূর্যের আলো ঝলমল করবে, গোটা দেশে ইসলাম কায়েম হবে, সবাইয়ের অপেক্ষায় আছে। যদি বলেন হুজুর বুঝলেন কি করে, আমি গতকালকে ছিলাম রাঙামাটিতে, তার আগে ছিলাম কক্সবাজারে চকুরিয়ায়, এভাবে করে গোটা দেশ আমি সফর করছি,
গোটা দেশ সফর করে আমার যা আইডিয়া আমার যা ধারণা হয়েছে যদি আগামী সংসদের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ জনগণের অংশাধিকারের বলে যদি ভোট এবং নির্বাচন হয় আর ইসলামপন্থী সব দলগুলো যদি একজোট হয়ে একটা পতাকার ছায়া তলে এসে যদি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করে আগামী নির্বাচন কোরআনের পক্ষের নির্বাচন আগামী সংসদ হবে কোরআনের সংসদ আমার ভাইরা ইতিমধ্যে ইসলামী আন্দোলনের কোন দলের পরিচয় দিয়ে নির্বাচন কেউ করেনি তাই এক দুই তিন ধাপের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে গেছে তাতে করে 170 জনের বেশি ইসলামপন্থী দলের লোক চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সুতরাং যদি সুষ্ঠু অংশগ্রহণমূলক দিনের ভোট দিনে হয় আগামী নির্বাচনে ইসলামপন্থীরাই ক্ষমতায় যাবে সময়ের অপেক্ষায় থাকো আল্লাহ সেই সোনালী সময়টা আমাদের দেখার তৌফিক দান করুক কোন একদিন এ দেশের আকাশেই কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে আল্লাহ সেই দিনটা দেখার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমার ভাইরা হুসাইন কোথায় যাবে সামনে সে দাঁড়িয়েছে কে স্ত্রী শহরবানু শহরবানুরে বললেন শহরবানু তোমার কথার সঙ্গে আমি একমত বিপদের সময় ধৈর্য ধারণ করারই সবচেয়ে বড় উপকার হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন কুয়ার ভিতরে ফেলানো হয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন আমার কাছে এখন ধৈর্য ধারণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যখন পরীক্ষা করেছিলেন আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন পোকা হলো আইয়ুব আলাইহিস সালাম বললেন আল্লাহ যত পোকায় আমারে খাক আমি যেন ধৈর্য হারা না হই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে ফেলা হলো নমরুদ যখন অগ্নিকুণ্ডের ভিতরে ফেলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে অধৈর্য বানাও না আমাকে ধৈর্যশীল বানাও হযরত ইউনুস আলাইহিস সালাম ঢুকলেন কিসের ভিতরে মাছের ভিতরে ইউনুস আলাইহিস সালাম মাছের ভিতরে ঢুকে বলেন আল্লাহ আমাকে তুমি যত কষ্ট দাও দুঃখ নাই কিন্তু আমাকে তুমি অধৈর্য বানাও না হযরত জাকারিয়া আলাইহিস সালাম ইহুদিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে ঢুকলেন কিসের ভিতরে গাছের ভিতরে গাছের উপর দিয়ে যখন করাত দিয়ে মাথা চেরা হলো জাকারিয়া আলাইহিস সালামের মাথায় যখন করাত এসে ঢেয়ে গেল তখন জাকারিয়া আলাইহিস সালাম একটু ব্যথার যন্ত্রণায় উষ্মিষ করতেছিলেন যেহেতু নবী হলেও ব্যথার যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা তো থাকে উষ্পিস করতেছিলেন আল্লাহ বললেন জাকারিয়া উষ্পিস করো না ধৈর্য ধরো জাকারিয়া আলাইহিস সালাম ধৈর্য ধরলেন তাহলে বিপদে বললে ধৈর্য ধরাটাই হলো মুমিনের এক নম্বর কাজ আমরা সবাই বলি ইন্নাল্লাহা মা সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে বলি কিন্তু কাজ করি না কিছু লোক বলে হুজুর দোয়া করবেন কেন কি সমস্যা হুজুর যত নামাজ পড়ি তত বিপদ হয় যত নামাজ পড়ে তত কি হয় বিপদ আসলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখ থেকে ডাকটা শোনার জন্য হয়তো মাঝে মাঝে একটু মুসিবত দেয় এই মুসিবতটা ক্ষণিকের জন্য একদিন ধৈর্য ধরলে একদিন সরে যাবে ইনশাআল্লাহ আমার চেয়ারম্যান ভাই অবশ্যই হাড়ে হাড়ে ঠিক পেয়েছে যে ধৈর্য ধরলেই আল্লাহ বরকত দেয় আমার ভাইরা যেদিন হিসেবে বোঝাতে চাচ্ছিলাম হযরত হুসাইন বললেন শহর বানো 37টা কবর আমার নিজের হাতে দিলাম এখন আমার তোমাদের জন্য কিছুই করে যেতে পারলাম না এখন আমি কাফেলায় চলে যাচ্ছি শহীদি কাফেলায় নাম লেখানোর জন্য চলে যাচ্ছি শহর বানু বললেন স্বামী যাওয়ার আগে ছোট্ট একটা দাবি রাখা যাবে কি
শহরবানু বললেন একটা দাবি রাখা যাবে কি? হোসাইন বললেন দাবিটা কি? কয় হাতটা উঁচু করো। হাত উঁচু করলেন, হাতের ভিতরে দেওয়া হলো একটা পোটলা, কাপড়ের পোটলা, পেছানা একটা পোটলা হযরত হোসাইনের হাতের পরে তুলে দেওয়া হলো। হোসাইন বললেন শহরবানু এটা কি? শহরবানু বললেন স্বামী এটা আপনার একটা সন্তান। কখন হলো, কিভাবে হলো? কয় গত 3 দিন আগে এই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। ও শহরবানু একটি বারের জন্য তো কানতে দেখলাম না। শহরবানু বললেন স্বামী গো কি করে কানবে, স্তনে তো দুধ নাই, যেহেতু শরীরে পানি নাই, দুধের ভিতরে কোনো রস নাই, পানি নাই, এখানেও তো কোনো দুধ, এখানে তো কোনো পানি নাই, জিহ্বাটা শুকায় গেছে, খাইতে পারে না, কানতেও পারে না, এখন আমার হাতে তুলে দিয়েছো কেন? শহরবানু বললেন স্বামী ফুরাতের কিনারায় যা, ওই পাশে যারা মুসলমান এদের মাথায় টুপি আছে, এরা মক্কা শরীফ জিয়ারত করে হজি সাজি সাহেব হয়েছে, এরা তাহাজ্জুদ নামাজ পড়ে, এরা মাঝে মাঝে গল্প করে, আমরা তো তাহাজ্জুদ নামাজ পড়ি, কোরআন পড়ি, সুতরাং এদের দিলে মায়া হতে পারে, আপনি ফুরাতের কিনারায় চলে যান। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আপনি একটা দল, আপনি ইসলামপন্থী দল, ওরা আর একটা দল, এই জন্য আপনার সঙ্গে ওদের দ্বন্দ্ব, কিন্তু ছোট্ট 3 দিনের শিশুর সঙ্গে কারোর তো দ্বন্দ্ব থাকার কথা না। এ তো কোন রাজনীতি করে না। হোসাইন বললেন কি করব, ফুরাতের কিনারায় যান, শরীর থেকে কাপড়টা খুলে ফেলেন, উঁচু করে বলেন ও টুপিওয়ালারা, ও হাজি সাহেবেরা, ওই একই দেশের মুসলমানেরা, ওই একই সরকারের লোকেরা, আমি হোসাইন ইসলামী দল করি, দেশে ইসলাম কায়েম করতে চাই, সংবিধান কোরআন দিয়ে চালাতে চাই, জাতীয় সংসদ কোরআন দিয়ে চালাতে চাই, তাই তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব, কিন্তু ছোট্ট এই শিশুটা তো কোনো দ্বন্দ্ব করিনি, এ তো কোনো রাজনীতি করি নাই, এ তো কিছুই বলতে পারে না, এ 3 দিনের শিশু পানি না খেতে পেরে এখন মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, ও আমার সদাতি ভাইরা দয়া করে এই বাচ্চাটার একটু পানি খেতে দাও। আমি আওদা করতেছি, আমি ইসলামী আন্দোলনের নেতা, আমি আওদা করতেছি 1 ফোঁটা পানি আমি খাব না, শুধু আমার বাচ্চাটারে একটু পানি পানি করতে দাও। এজিদ বাহিনীর ভিতরে বিদ্রোহ শুরু হলো, ওই ছোট্ট বাচ্চাটা বা কি অন্যায় করেছে, একটু পানি খেতে দিলেই বা কি সমস্যা, ওই পানি একটু খেতে দিতেই হবে। আর একদল বলতেছে হোসাইন এখন অভিনয় করতেছে, হোসাইনও পানি খাবে, বাচ্চাও পানি খাবে, সুতরাং পানি খেতে দেওয়া হবে না। বিদ্রোহ শুরু হয়ে গেল। আজকে আমাদের দেশে যখন বিদ্রোহের একটা সময় দেখা যায়, সেনাবাহিনীর ভিতরে যখন আলোচনা চলে, বিজিবির ভিতরে যখন আলোচনা চলে, পুলিশের ভিতরে যখন আলোচনা চলে, সঙ্গে সঙ্গে সিআর পরিবর্তন হয়, ও সেকেন্ড লেভেলে আছে, ওরে থার্ড লেভেলে দাও না চাকরি, একদম বরখাস্ত করে দাও। আমাদের দেশের একজন নেতা ফাঁসিতে ঝুললো, তিনি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে ওঠার একটা সিঁড়ি মাত্র বাকি ছিল, তার ছেলে একটা সিঁড়ি পরেই তিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হয়ে যাবে, কিন্তু তিনি হইতে পারলেন না, কারণ তিনি একজন হুজুরির ছেলে। শুধু সেনাবাহিনী প্রধান হতে পারেন নাই, তাকে কি বলে বাধ্যতামূলক অবসরে নিয়ে যেতে হলো। শুধু বাধ্যতামূলক অবসরে যাওয়া হয়নি, তার যাবতীয় পেনশনের টাকাটাও পর্যন্ত দেওয়া হয়নি। এটা আমার দেশ, এটা আমার দেশ, এটা আমার দেশ। বিদ্রোহ শুরু হলো। এজিদ বাহিনীর নেতা ইবনে জিয়াদ চিন্তা করলো এই বিদ্রোহ ছোট থেকে বড় হতে পারে, হোসাইনের পক্ষে রূপ নিতে পারে, তাই আস্তে করে এসে ইয়াজিদ বাহিনীর নেতা ইবনে জিয়াদ ফুরাতের কিনারে আসলো, ধনুকের মাঝখানে তীর নিল, ওই তীরটা ওই পারের থেকে ছুড়ে মারলো, হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে সে তীরটা পড়ে গেল। হাতায় ছিল 20, বিষের আঘাতে 3 দিনের শিশুটা দ্বিখণ্ডিত হয়ে গেল, সন্তানের রক্তে বাবার বুকটা লাল হয়ে গেল, এক হাতে 2 কানা পা আর এক হাতে সন্তানের মাথা কাল্লাটা ধরে হযরত হোসাইন উঁচু করে বলতেছে নানা
ক্ষমতার দিকায় রাখার জন্য আমার তিন দিনের শিশুটারও পানি খেতে দিল না। ছোট্ট শিশু ও কি রাজনীতি বোঝে? ছোট্ট শিশু রাজনীতি বোঝে না। তারপরে তার দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো, ক্ষমতার ব্যাপারে কোন রকম ভাগাভাগি চলবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইটা টুকরারে পটলা করে আসতে করে এসে তাবুর কাছে এসে বলতেছে, ও শহর বানু, চারে তাড়াতাড়ি চলে এসো, তোমার সন্তান জন্মের মতন পানি পান করেছে, আর একটি বারের জন্য তোমাকে কোনো কষ্ট দিবে না। শহরবান মনে করলেন, ছেলে যখন পানি পান করেছে ওই বাচ্চার জিব্বাটা চুষে আমি একটু পানির স্বাদ একটু নিব। হঠাৎ করে সে দেখে হোসাইনের বুকে রক্ত। কি হয়েছে স্বামী? কয় ওখান থেকে তীর এসেছে, তীরের আঘাতে ছেলেটা নিখণ্ডিত হয়েছে। স্বামী আর স্ত্রী দুইজন কাঁদলেন। এবার ওই ছোট্ট বাচ্চাটার কবর দিলেন। তাহলে লাশ হলো কত? 38টা লাশ নিজে দিয়ে হযরত হুসাইন আর ফুরাতের কিনারায় চলে গেলেন। ফুরাতের কিনারায় যে হযরত হুসাইন যখন দাঁড়ালেন, কারোর শক্তি সমাপ্ত হলো না, হুসাইনের গায়ে একটা তীর মারার কারণ এই জন্য শক্তি সমাপ্ত হলো না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। সুতরাং আজকে হুসাইনের গায়ে যদি তীর মারি আল্লাহ রাসূল খেপে যাবেন। হুসাইন সব পরিষ্কার করে ফুরাতের পানিতে নামলেন, হাঁটু পর্যন্ত পানিতে নেবে দুই হাতের আঁচল ভরে পানিটা মুখের কাছে নিয়ে আসলেন। কতদিন পানি খাই নাই, শরীরটা শুকিয়ে ঝাঁজরা হয়ে গেছে, ঘুম আসে না, খাবার নাই, পানি নাই, শুধুমাত্র ইসলাম কায়েমের জন্য। ও আমার জাতি, তোমার নেতা জান্নাতি যুবকদের সর্দার, তিনি ইসলাম কায়েমের জন্য না খেয়ে থেকেছে, পানি না খেয়ে থেকেছে, তবু বাতিলের কাছে জালেমদের কাছে বাতানত করি নাই। তুমি কিসের ভয় পাও? তুমিও ময়দানে হুসাইনের মতন নেমে যদি শাহাদাত বরণ করো, কিয়ামত পর্যন্ত তোমার জন্য দেশবাসী দোয়া করবে। কেউ মরে গেলে বদদোয়া পায় আর কেউ মরে গেলে দোয়া পায়, কথা বলেন ঠিক না বেঠি? কেউ মারা যাওয়ার পর এত বড় জানাজা হয় যে জানাজায় বিড়াল ঢুকতে পারে না, আর কেউ মারা যাওয়ার পর জানাজা পড়ার জন্য ইমামও খুঁজে পাওয়া যায় না। ওই যে লোকটার কথা বলছিলাম, যিনি দাবি করে বলেছিলেন সকলের সকলের ফাঁসি দেখলাম কিন্তু বড় হুজুরের ফাঁসি দেখতে পারলাম না, উনি মারা গেলেন করোনার সময়, ওনার জানাজা ঢাল ঢোল পিটাই হই নাই, ওনার জায়গা হয়েছে কিনা আমি জানি না। তবে উনি যখন লাশের লাশবাহী কবর লাশবাহী যখন গাড়িটা লাশবাহী গাড়িটা যখন আসলো, ওনার মেয়ে আর ওনার স্ত্রী দেখলাম লাশের গায়ে হাত দিয়ে বলতেছে বাবা, গাড়ির গায়ে হাত দিয়ে বলতেছে বাবা, কত লোক মরার পরে মুখটা দেখার সুযোগ পায়, কিন্তু এমন এক রোগে তুমি মারা গেছো, মরার সময় তোমার মুখ আমরা দেখতে পেলাম না। স্ত্রী দুঃখ করে বলতেছে, স্বামী দীর্ঘদিন সংসার করলাম, এত টাকা পয়সার মালিক হলাম, কিন্তু মরার পরে তোমার চেহারাটাও দেখার সুযোগ হলো না, তোমার জানাজাটা থাকদল পিটাও হলো না। কারণ সেই সময় কি চলতেছিল? করোনা চলতেছিল। তাহলে জাতি আমার বোঝো আবার করোনা দেখা দিয়েছে। এখন আগের করোনা চাইতে এবার যে আসতেছে সে নাকি আরো শক্তিশালী। এটা নাকি যার ধরবে তার আর ছাড়বে না। আগে যারে ধরেছিল তারে তো ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, বাংলাদেশের মাত্র 27,000 লোক মারা গেছে, ধরেছে প্রায় এই পর্যন্ত সরকারের হিসাব 1 কোটির কাছাকাছি করোনার আক্রান্ত শনাক্ত হয়েছে, কিন্তু মারা গেছে মাত্র 27,000। তাহলে 1 কোটির কাছে আক্রান্ত 27,000 মারা গেল, তাহলে অনেক লোক বেঁচে গেছে। আর এবার শুনতে যে আসতেছে, যদি কারো ধরে তারে আর নেহি সারেঙ্গা। হেসেন না, আল্লাহ পাক ওই বিপদ থেকে আমার জাতির আমার দেশটারে হেফাজত করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো,
হোসাইন রাদি আল্লাহ তাআলার ফোরাতে নামলেন হাঁটু পর্যন্ত পানির ভিতরে এবার পানির ভিতর থেকে আসল ভরে পানি তুললেন পানি গালের কাছে নিয়ে যাবেন এখনি খানা পিনা এখনি খাবেন কিন্তু হোসাইন লক্ষ্য করলেন এই পানিতে আমার ছোট্ট আলী আসগারের রক্তের গন্ধ পাওয়া যায় এই পানিতে কাশেম আলীর রক্তের গন্ধ পাওয়া যায় এই পানির ভিতরে ওই 38টা লাশের রক্তের গন্ধ পাওয়া যায় না 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 এ পানি আমি হোসাইন খাইতে পারি না হযরত হোসাইন ডাঙায় উঠলেন দীর্ঘদিন পানি খায় না এখন হাঁটু পর্যন্ত পানির ভিতরে একটু পানির রস শরীরের ভিতরে ঢুকেছে ঘুম আসেন এবার একটু ঘুম ঘুম ভাব ওই দিন ছিল কি বার শুক্রবার কতই মহররম সবার মুখস্থ আছে তারপর একটু স্মরণ করাই দিচ্ছি আমার জাতি মুসলমানরা কয় ভাগ একটা হলো জালেম একটা হলো খাঁটি আর একটা হলো মুনাফিক নিরপেক্ষ আমি নিরপেক্ষর কথার একটু পরে আসতেছি দুই গ্রুপের আলোচনা চলছে আমার ভাইরা এই হোসাইন রাদি আল্লাহু তাআলা অন্য ফুরাতের কিনারে এসে গাছের গায়ে হেলান দিয়ে খেজুর গাছের গায়ে হেলান দিয়ে কতই মহররম বললাম দশই মহররম তিনি হেলান দিয়ে বসলেন দীর্ঘদিন ঘুম হয় না দীর্ঘদিন খাওয়া হয় না হোসাইন রাদি আল্লাহু তাআলা এবার একটু গাছের গায়ে হেলান দিয়ে ঘুম পড়েছে এজিদ বাহিনী মুসলমানেরা ফুরাত পার হয়ে এপারে চলে আসলো এপারে চলে এসে হোসাইনের চারিপাশে ঘিরে ফেলল এখনি হোসাইনকে মেরে দিয়ে পথের কাঁটা দূর করে দেবে ওরে হোসাইনকে মারতে সেদিন এজিদ বাহিনী মনে ভয় পাই নাই হোসাইনকে মারার জন্য সেদিন এজিদ বাহিনী মতো কুণ্ঠিত বোধ করে নাই আজকে হোসাইনের উত্তরসূরিরা মারা যাবে এটা নতুন কোন বিষয় নয় হযরত হোসাইন রাদি আল্লাহু তাআলা আনহু গাছের গায়ে হেলান দিলেন এবার ওরা সব চলে আসলো হোসাইনের চারিপাশে ঘিরে ফেললো হোসাইনকে মারার জন্য সকলে চেষ্টা করতেছে কে মারবে হোসাইন ঘুমে আছে হঠাৎ করে হোসাইনের গায়ে মারবে হোসাইনের গায়ে লোহার জামা পরা মাথায় হেলমেট পরা লোহার পোশাক পরা হোসাইনের গায়ে তীর লাগলে তো তীর লাগার কথা না হযরত হোসাইন রাদি আল্লাহু তাআলা চুরি চোখ দুটো খোলা একজন দুর্বৃত্ত হোসাইনের চোখের ভিতরে তীর মেরে দিল ঘুমন্ত হোসাইন লাফাই উঠলো চোখের ভিতরে তীর হোসাইন রাদি আল্লাহু তাআলা নো তীরটা ধরে টান দিল তীরের মাথায় চোখটা বেরিয়ে আসলো একটা চোখ বেরিয়ে এসে তীরের মাথায় ঝুলতেছে হযরত হোসাইনের একটা চোখ বাহির হয়ে গেছে হোসাইন তীরটা উঁচু করে বলতেছে নানা তাকিয়ে দেখো রে নানা ও পাশে হাজী সাহেব আছে ও পাশে তাহাজ্জুদ গুজারি মানুষ আছে ওই পাশে নামাজ পড়া লোক আছে ওই পাশে মুসলমান নামধারী লোক আছে ওই পাশে আলেম ওলামা আছে আর এই পাশে তোমার হোসাইন একটা তীরের আঘাতে চোখটা বাহির হয়ে গেছে নানা ক্ষমতা টিকে থাকার জন্য দেশের রাষ্ট্রপতি টিকে থাকার জন্য দেশের মসনদ টিকে রাখার জন্য জান্নাতি যুবক হোসাইনের চোখ ওরা বের করে দিয়েছে হযরত হোসাইন ডাইন হাত দিয়ে যখন তীরটা উঁচু করলো বাম বগলের ভিতরে তীর পড়লো ডান বগলের ভিতরে তীর পড়লো হোসাইন বুঝলেন আমার আর বাঁচার লাইন নাই এরা আমাকে মেরেই ফেলবে হোসাইন বাম বগল উঁচু করলেন বাম বগলে তীর পড়লো চোখে তীর পড়লো হোসাইন এবার শুয়ে পড়লেন এবারে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের বাহিনী হোসাইনকে ঘিরে ধরলো আস্তে করে হোসাইনের চারিপাশে সবাই দাঁড়ায় গেল হোসাইনের গায়ের থেকে পোশাকগুলো সব খুলে নিল হেলমেট খুলে নিল লোহার পোশাক খুলে নিল জামা খুলে নিল হোসাইনের পরনের কাপড় পায়জামাটা খুলে নিল হোসাইন এখন সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেছে ওই হোসাইন না জান্নাতের যুবকদের সরদার ও আমার মুসলিম জাতি সেদিন এক মুসলমান আর এক মুসলমানের শত্রু হয়ে দাঁড়িয়েছিল আজকে আমরা লক্ষ্য করতেছি বাংলাদেশে এক মুসলমান আর এক মুসলমানের শত্রু আমাদের শত্রু হিন্দুরা না আমাদের শত্রু খ্রিস্টানেরা না ওই যে কুমিল্লায় দেবতার পরে
কি দেবতার পায়ের কাছে কোরআন শরীফ রাখলো? বলুন তো কোন হিন্দুরা রেখেছে? আমার বিশ্বাস হয় না। আবার বলুন তো কোন খাঁটি মুসলমানে কি রেখেছে? আমার ওটাও বিশ্বাস হয় না। তাহলে রাখলো কারা? নিশ্চয়ই জিব্রাইল রেখে গেছে। এটা জিব্রাইলের কাজ। জোরে বলেন, এটা জিব্রাইলের কাজ। কেন হবে না? কোরআন শরীফ নাজিল করে নিয়ে আসছে তো জিব্রাইল। তাহলে এটা যদি জিব্রাইলের কাজ না হয়, নিশ্চয়ই কোন মানুষে করেছে। সে কোন মানুষ? সে ওই মানুষ যে ক্ষমতার টিকায় রাখার জন্য কোরআন নিয়েও রাজনীতি করে। প্রতিটা দুর্গাপূজার সময় দেখি দেবতার মাথা নেই। প্রতিটা দুর্গা পূজার সময় দেখি দেবতার হাত নেই। প্রতিটা দুর্গা পূজার সময় দেখি কোন কোন দেবতার পা নেই। সরকার বাহাদুরকে বলে, এটা তো নতুন কিছু না, এটা অনেক আগের থেকে যখন হয়ে আসছে। আপনি যদি আরেকটু সতর্ক থাকতেন, কোরআন নিয়ে সিনেমিনি খেলা চলতো না। আবার এই কোরআনকে যারা ভালোবাসে তারা কোরআনের পক্ষে রাস্তায় নামলো। আমার দেশের পুলিশেরা গুলি করে তাদেরকে শহীদ করে দিল। মুসলমান মুসলমানের গলায় ছুরি চালায়, মুসলমান মুসলমানের বুকে গুলি চালায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে ঘিরে ফেললো, সব কামল খুলে ফেলেছে। এবার হুসাইন পড়ে গেলেন। হুসাইনের বুকের পরে চড়ে বসলো একজন নিষ্ঠুর নির্দয়, একজন মুসলমান নামধারী নিষ্ঠুর নির্দয় একজন ব্যক্তি হুসাইনের বুকের পরে চড়ে বসলো। হুসাইনের গলায় ছুরি চালাইতে লাগলো, কিন্তু হুসাইনের গলায় ছুরি চলে না। হুসাইনের গলায় ছুরি চলে না, কারণ হুসাইনের গলায় চুমা দেওয়া আছে কার? নবীর চুমা দেওয়া আছে, কারণ ছুরি চলবে না। হুসাইনের গলায় ছুরি চলে না। এক পর্যায়ে বিভিন্ন কায়দায় কাটার জন্য চেষ্টা করলো, কারণ যদি মাথাটার কাল্লাটা নিয়ে যেতে পারে অনেক বড় পুরস্কার পাবে। মাথাটা নিয়ে যেতে পারলে অনেক বড় পুরস্কার পাবে, এই চিন্তা ভাবনা করে হযরত হুসাইনের কাল্লাটা কাটার জন্য অনেক চেষ্টা করা হলো। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাল্লা আলাদা হয়ে গেল। কাল্লাটা নিয়ে এজিদের দরবারে একদল লোক দৌড়াইতে শুরু করলো, একদল লোক চলে গেল বড় পুরস্কারের আশায়, আর একদল লোক কাঁদতে শুরু করলো। কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ হবে না, ময়দানে তোমাকে নামতেই হবে। কান্নাকাটি করে ইসলাম টিকাই রাখা যাবে না। যদি দোয়া করে বাঁচা যেত, ওহুদের ময়দানে রসুল দান মুবারক শহীদ হতো না? শুধু দোয়া করলে কাজ হবে না, দাওয়াও লাগবে। শুধু যাই নামাজে বসে থাকলে চলবে না, ময়দানেও থাকা লাগবে। আবার শুধু ময়দানে থাকলে চলবে না, যাই নামাজেও থাকা লাগবে। কয়টা জিনিস লাগবে? দুইটা। আইনান এলান তামাসসুহুমুন নার, আইনুন বাকা ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাকা তাহরিসু ফি সাবিলিল্লাহ। দুইটা চোখ জাহান্নামে যাবে না, যে চোখ দিন কায়েমের জন্য ময়দানে থাকে, আর যে চোখ রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে দুই রেখাত চার রেখাত আট রেখাত দশ রেখাত তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কাঁদবে। আল্লাহ রসুল বলেছেন এই দুইটা চোখ কখনো জাহান্নামের আগুনে যাবে না, যাবে না, যাবে না। তাহলে আমরা চোখ বানাবো, চোখ কাজে লাগাবো কয় কাজে? একটা হচ্ছে দিনের বেলায় দাওয়াতি কাজ করব, রাতের বেলায় কার কাজ কানবো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি কথা শেষ করব, কথা শেষ করতে আর মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10টা মিনিট থাকবেন তো আপনারা? আমি সময় দেখেছি 10 মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ। আমি চাইছিলাম 12টা শেষ করব, কিন্তু সময় আমার শেষ করতে 12:30 বাজবে। আমি 10টার সময় স্টেজে এসেছি, 12টার সময় শেষ করার কথা। শুধুমাত্র কথাটা শেষ করতে আমার আধা ঘন্টা সময় লাগতেছে, তার ভিতর থেকে 18 মিনিট হয়ে গেছে। তাহলে আর কয় মিনিট? 12 মিনিটের ভিতরে মোনাজাত হবে ইনশাল্লাহ। এই 12টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক, 12 মিনিট ময়দান ছাড়বেন না। এই ছেলে বসো, 12 মিনিট পরে রাস্তার পাশে যেই ছেড়িয়ে দেবেন আপনার সমস্যা। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে পড়ে থাকলেন, মাথা নিয়ে চলে গেল কার দরবারে? এই মুসলমান আমার দিক খেয়াল করেন, কার দরবারে? এজিদের দরবারে নিয়ে গেলেন পুরস্কারের আশায়, বড় পুরস্কারের আশায় এজিদের দরবারে মাথা কেটে নিয়ে চলে গেলেন। হযরত হুসাইনের মাথা নিয়ে চলে গেল, হুসাইন দরবারে পড়ে থাকলো।
ওই যুদ্ধে 10,000 ওই ইয়াজিদ বাহিনী নদী পার হয়ে আসলো। হোসাইনের লাশের পথে চলতে শুরু করলো, চলতে 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 এক পর্যায়ে হোসাইনের ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকলো ময়দানে। একদিকে চলে গেল হাত, আর একদিকে চলে গেল পা, একদিকে চলে গেল নাড়ি ভুড়ি, একদিকে চলে গেল চক্ষু, একদিকে চলে গেল কলিজা, একদিকে চলে গেল সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। ওরা নাসের লাশের পথে নাসানাসি করতে করতে দরবারে ছেড়ে চলে গেল। কিছু নিরীহ মুসলমান, কিছু নির্ভেজাল মুসলমান, কিছু ভীতু মুসলমান চারিদিক থেকে সংবাদ পেয়ে ছুটে আসলো। হোসাইনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় করলো। হোসাইনের মাথা আছে এক জায়গায়, হোসাইনের লাশ আছে আর এক জায়গায়। এবার কবরস্থ করলো ইরাকের ময়দানে কুফা নগরীতে। হোসাইনের সেই কবরটা হলো এখনো পর্যন্ত আমরা যে যারা যাই তারা জিয়ারত করি। ও আমার জাতি, ও আমার মুসলমান ভাইয়েরা, সেদিন হোসাইন জীবন দিল কিন্তু জালেমের কাছে, জালেমের কাছে মাথা নত করে নাই। এটা যদি আপনার আমার খাঁটি মুসলমানের কাজ হয়, আজকে কোরআন সামনে নিয়ে শপথ করতে হবে। যদি ওরকম পরিস্থিতি আমারও আসে, ওরাম পরিস্থিতি যদি আপনার আসে, ওরাম পরিস্থিতি দেশের জন্য আসে, আমরা জীবন দিয়ে শাহাদাত বরণ করব, তবু জালেমের কাছে মাথা নত করব না। কারা কারা কোরআনের পক্ষে থাকবে? দুই হাত। আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আমি একজন মাজলুম ব্যক্তি, অনেক রাস্তা অতিক্রম করে এখানে এসেছি, সবাইকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদেরকে নির্ভীক খাঁটি মুসলমান বানায়ো, আমাদেরকে জালেম মুসলমান বানায়ো না, আমাদেরকে কোরআনওয়ালা বানায়ো, আমাদেরকে কোরআনের শত্রু বানায়ো না, আমাদেরকে কোরআনের পক্ষে শক্তি বানাও, আমাদের দ্বারা কোরআনের কোনো ক্ষতি করায়ো না। আমি বলতেছিলাম মুসলমানরা কয় গুরু, তার ভিতরে দুই গ্রুপের পরিচয় পাইলাম। এক গ্রুপ হলো খাঁটি, আর এক গ্রুপ হলো জালেম। জালেম কারা? ইয়াজিদ। আর খাঁটি হলো হোসাইন। আর একটা গ্রুপ আছে না, মুনাফিক মুক্তাসিদুনেরা সব দলে থাকে। এরা গুয়ে মাসির মতো, এরা কখনো মুসলমানদের সঙ্গে থাকে, কখনো জালেমদের সঙ্গে থাকে, কখনো এ দলে থাকে, কখনো ওই দলে থাকে। এর বিরোধিতা করেছে তার যারাই, এখন আবার রাতের অন্ধকারে দিয়ে বলে চেয়ারম্যান সাহেব, আমরা তো আপনার পক্ষেই ছিলাম। এরা হলো মুনাফিক। এরা হলো কি? এ মুনাফিক সব দলের ভিতরে আছে। মুনাফিক হওয়া যাবে না, জোরে বলেন মুনাফিক হওয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করছে সেই ঘোষণার দিয়ে শেষ করি, সেটা হলো খায়রাতুম বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এই তিন গ্রুপের ভিতর থেকে আল্লাহ পাক যারে খাঁটি মুসলমান বানিয়েছে, আল্লাহ পাক যারা কোরআনের পক্ষের সৈনিক বানিয়েছে, দিনের পক্ষের সৈনিক বানিয়েছে, আল্লাহ বলে দিলেন ওর জন্য আমার কাছে রয়েছে মহা পুরস্কার। তাহলে মুসলমানরা কয় গ্রুপ? একটা হলো জালেম, আরেকটা হলো মুনাফিক, আরেকটা হলো খাঁটি মুসলমান। এখন আমরা থাকবো মুনাফিকের দলে, জালেমের দলে? কার দলে থাকবো? খাঁটি মুসলমানের দলে থাকবো। খাঁটি মুসলমানের দলে থাকলে পুরস্কারটা জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবি ওয়া লুউলুয়ান ওয়া লিবাস কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জান্নাতে যাবে তাদেরকে আমি আল্লাহ পাক সোনার রূপার গহনা পরাবো। আরো জোরে বলেন, ও নারী ভালো করে শোনো, সোনার রূপার গহনা পরাবে। শুধু তাই নয়, স্বর্ণ খচিত কাপড় পরানো হবে। যখন নারী আর পুরুষ জান্নাতে যাবে, স্বর্ণ খচিত স্বর্ণ অলংকার পরায়ে তাদেরকে পোশাক পরে জান্নাতে দেওয়া হবে। এমন দামি পোশাক পরানো হবে যেই দামি পোশাক পৃথিবীতে আর কারোর পোশাকের সঙ্গে মিল হবে, এই পুরস্কার দেওয়া হবে।
তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন জান্নাত চাই না জাহান্নাম চাই? তাহলে জান্নাত চাইতে গেলে দুনিয়ায় একটু কষ্ট করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু আমালা লিমা বাদা আল মাউত, বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি আমল করে পুরস্কার চায়। বোকা সেই ব্যক্তি কাজ না করে পুরস্কার চায়। আমরা কি কাজ করে পুরস্কার চাবো না না করে পুরস্কার চাবো? তাহলে কাজ করতে গেলে আমাদের পরীক্ষা আসবে, কথা বলেন ঠিক না বেঠিক? ছাত্র সেই ভালো যার পরীক্ষা ভালো হয়, আর ছাত্র সেই খারাপ যার পরীক্ষা খারাপ হয়ে যায়। সুতরাং আমরা ভালো পরীক্ষা দিয়ে আগামীতে অগ্রসর হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আগামীতে এখানে যেন আরো বড় আকারের মাহফিল হতে পারে সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল 12:30 বেজে গেছে, 10:00 সময় মঞ্চে উঠে 12:30 পর্যন্ত দীর্ঘ 2.5 ঘন্টা সূরা ফাতিরের পরে 3টা আয়াতের পরে আলোচনা শেষ করেছি। আলোচনা শেষ করে আল্লাহ আলেম ওলামা তাহাজ্জুদ গুজারি ইসলামী আন্দোলন নেতা কর্মী সরকারি দল বিপক্ষের দল আয়াল্লাহ চরমনাই জামাত ইসলাম হেফাজত ইসলাম তাবলিগ জামাতের সব ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার কোরআন সামনে নিয়ে হাত তুলেছি। আজকের এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। আমি যতটুকু সংবাদ পেয়েছি যত পুরুষ লোক এখানে এসেছে তার চাইতে নারী মাম্মাজানের ভাগ নাকি বেশি। ও বাবু, যেই দেশের মায়েরা ভালো হয়ে যায় সেই দেশটা কোরআনের দেশ হয়ে যায়, কারণ মায়ের পেটে সন্তান জন্ম নেয়। ওই মা যদি ভালো হয় সা ভালো হবে, সন্তান ভালো হবে। সেই মায়েদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে হাত তুলেছি। এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, যাদের মা বাপ কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর গুলো রে তুমি জান্নাত বানায়া দাও। যাদের আব্বা মা এখন বেঁচে আছে খেদমত পাওয়ার উপযুক্ত না, তাদের খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করার তৌফিক দিয়ে দাও। আমার সরজিয় সভাপতি মোহাম্মদ হোসেন আলী মুরব্বি মানুষ আল্লাহ, তিনি আমার পাশে দীর্ঘক্ষণ বসে বসে কোরআনের আলোচনা শুনেছে, বড় আকারের একটা টাকাও তিনি দান করেছে। ও আমার বালি, আমার সভাপতি সহ মসজিদ মাহফিলের কমিটির সকল সদস্যরে তুমি কবুল করে না। আল্লাহ, যার বাড়িতে খানা পিনা করতেছিলাম ভাইজান আমাকে লক্ষ্য করে বললেন, হুজুর 3 মাস ধরে ধরে রাস্তায় কালেকশন করেছি, বাড়িতে চাউল উঠেছি 10 টাকা 20 টাকা করে কালেকশন করে আজকের এই বিশাল মাহফিল দিয়েছি। কত কষ্ট কত মেহনত কত পরিশ্রম কর্তৃপক্ষ করতে হয়েছে, কিয়ামতের দিন তোমার বান্দাদের যখন তুমি জান্নাতে দেবা এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে আল্লাহ তাদেরকে তুমি নিরাশ করে দিও না। রব্বুল আলামিন, কোথায় পঞ্চগণ, কোথায় দিনাজপুরের প্রান্ত থেকে উপরান্ত, কোথায় রংপুর, কোথায় নীলফামারী, বিভিন্ন জায়গা থেকে তোমার পাগলেরা কোরআন শোনার জন্য ছুটে এসেছিল, এখন আবার সবাই ফিরে যাবে আল্লাহ, যাওয়ার পথে কারোর জন্য কোনো কষ্ট না হয়, সুস্থভাবে সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, বারবার শুনি মা বোনেরা সংখ্যায় বেশি, এতগুলো পুরুষের চেয়ে যদি মা বোন বেশি হয়ে যায়, ও বাবু তোমার কাছে শুকরিয়া আদায় করেছি আল্লাহ, মায়ের আমাকে দেখে না কিন্তু মায়েরা শুনতে গেছে। আল্লাহ ফাতেমার উত্তর শুরি বানায় দাও, খাদিজার উত্তর শুরি বানায় দাও, আয়েশার উত্তর শুরি বানায় দাও, প্রত্যেক মা বোনদের পাঁচক্ত নামাজি বানাও, প্রত্যেক মা বোনদেরকে স্বামী থাকলে খেদমত বানা খেদমতকারী বানায় দাও, যে সমস্ত বোনদের এখনো ভালো স্বামী হই না একটা দিনদার নামাজি স্বামী বানায়া দাও। আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই মাঠেই তুমি কবুল করে নাও আল্লাহ।
এই 23তম 23তম মাহফিল করে গেলাম আল্লাহ আগামী বছর 24তম মাহফিল হবে আল্লাহ যদি আজারি এই বাংলাদেশে আসে আগামী 24তম মাহফিলের প্রধান বক্তা তুমি আজারি কবুল করে নিও আল্লাহ আল্লাহ আগামী বছর এখানে যারা আজারি এসে তাফসীর করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ তুমি দয়া করে আল্লাহ সাইদি যদি আবার জেলখানা থেকে বেরিয়ে আসে সাইদি যেন নীলফামারীর বাড়িতে মাহফিল করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ বড় বড় আলেমদের নিয়ে তারা তাফসীর মাহফিল দিতে পারে তৌফিক দিয়ে দাও আমার প্রিয় যুবক ভাই চেয়ারম্যান ভাই আল্লাহ তিনিও দীর্ঘ সময় ধরে ধরে এখানে আলোচনা শুনেছেন আমি খাবার সময় বলতেছিলাম ভাই আপনি তো শেষ পর্যন্ত থাকবেন উনি আবার বলেছিলেন যে হুজুর আমি সব মাহফিলই শেষ পর্যন্ত থাকি আল্লাহ এমন একজন মানুষকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তাকে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দী হওয়ার তৌফিক দাও আমার চেয়ারম্যানের স্ত্রী চেয়ারম্যান ভাবি যদি এখানে এসে থাকে আল্লাহ তাকে তুমি পদ্মার সিনা বানায় দাও তার পরিবারে যত সন্তান এসেছে সব সন্তানগুলোর জিন্দার বানায় দাও আমার মোকাররম ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও এভাবে করে আমার সাইদুলকে তুমি কবুল করো আল্লাহ মাহফিলের সভাপতিকে মাহফিল কমিটির সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সবাইকে তুমি কবুল করে নিয়ে আগামী দিনে জোটবদ্ধ হয়ে এই মাহফিলকে টিকায় রাখতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ আমরা আমাদের পকেটের টাকা দিয়ে সাহায্য করেছি কিয়ামতের দিন এই মসজিদে চলে জান্নাত যাওয়ার তৌফিক দিয়ে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিন ইনাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম